মাওয়াস ক্রনিক্যাল থেকে আমি সাথে আছি মাওয়া আমাদের আজকের নিবেদন শার্লট ব্রান্টের লেখা উপন্যাস জেন আয়ার আজকে উপন্যাসটির চতুর্থ ও শেষ পর্ব কয়েকদিন যায় মিস্টার রস্টারের সঙ্গে কদাচিত দেখা হয় আমার নিরিবিলি দেখা সাক্ষাৎ তো নয়ই মেসনের সম্বন্ধে ভিতরের কথা কিছু জানতে পারিনি গ্রেসফুল তো দেখছি আগের মতোই বহাল তবিয়তে বিরাজ করছে থর্নফিল্ডে আশ্চর্য হই এই খুনের স্ত্রীলোকটির আধিপত্য দেখি এ বাড়িতে আমার চোখের উপরেই অল্পদিনের ব্যবধানে দু দুটো নরহত্যার চেষ্টা সে করেছে অথচ তাকে সাজা দেওয়া তো দূরে থাকুক একটা করা কথাও কেউ কইতে নারাজ রহস্যের ব্যাপার সন্দেহ হয় এক একবার মনে হয় এই রহস্যের সমাধান আমি দাবি করে বসি এই ভয়েই রসটার আমায় এড়িয়ে চলছেন পাগল আমি কে ত্রিশ পাউন্ড মাইনের গৃহ শিক্ষিকা মাত্র আমারও তো স্পর্ধা হতে যাবে কেন কৌতূহল বোধ করতে পারি ভয় পেতে পারি কিন্তু তা বলে অনধিকার চর্চা করব কেন অনধিকার চর্চা ছাড়া কি আমি মনে করি না যে সেদিন রাত্রে মিস্টার রস্টারের একটু কাজে লাগতে পেরেছিলাম বলে তার গোপন কথা জানবার কোনো অধিকার আমার জন্মেছে সে অধিকার যদি কারো থাকে তবে সে হলো মিস ইনগ্রাম অভিজাত বংশের গরবিনীর রূপসী কিন্তু এও এক রহস্য মিস্টার রস্টারকে প্রায়ই আর মিস ইনগ্রামের কাছে বড় একটা দেখতে পাওয়া যায় না আর মিস গ্রামের মুখেও আগের সে বিজয়িনীর হাসি আর দেখতে পাই না তার বদলে মুখে চোখে কেমন যেন একটা সন্দিগ্ধ সংকুচিত ভাবভদ্র মহিলার এর মানে কি কিন্তু থর্নফিল্ডের চলমান জীবন নাট্যের অভিনয় দেখবার সুযোগ আমার হলো না আর অতীতের হাতছানি আমায় ডাকল একদিন বিকেলবেলায় বাগানে খেলা করছি আদিলির সঙ্গে খবর এলো কে একজন ডাকছে আমায় রান্নাবাড়িতে বাড়িতে আদিলিকে একা একা খেলতে বলে চলে গেলাম তখনই গিয়ে রীতিমতো অবাক নয় বছর বাদে দেখা কিন্তু চিনতে একটু কষ্ট হলো না এ সেই বেসি গেটসাইডের বাড়িতে যে বেসি আমার দেখাশোনা করতো একেবারে জড়িয়ে ধরলাম বেসিকে রিডদের বাড়িতে যদি কখনো কারো কাছে এতটুকু মিষ্টি ব্যবহার পেয়ে থাকি তবে সেই বেসির কাছে লোড চারটার দিন দশ বছরের ছোট্ট জেনকে শেষ রাত্রে ঠান্ডায় কফি খাইয়ে গাড়িতে তুলে দিয়েছিল একমাত্র এই বেসি তার মামিমা নয় মামা তো ভাই বা বোনেরাও নয় বেশি একটু মোটা হয়েছে ভারী কি হয়েছে হালচাল আগের মতো নিয়ে আছে দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল আমাকে তারপরে বলল তুমি তো পুরুদস্তুর ভদ্রমহিলা এখন আমি দাসীবাদী মানুষ কিভাবে তোমার সঙ্গে কথা কইব বুঝতে পারছি না সে কথার উত্তরে আমি তাকে আর একবার জড়িয়ে ধরে আদর করলাম তখন সে সাহস পেয়ে বলল গেটসাইড থেকে আসছি তোমার মামিমার খুব অসুখ বাঁচার আশা নেই দেখতে চাইছেন তোমাকে ও তাই নাকি কিন্তু বাঁচার আশা নেই বলেই আমায় দেখতে চাইবেন এমন স্নেহময়ী মামিমা তো মিসেস রিড নন এর ভিতর কি যেন ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার আছে তা বেশি স্বীকার করলো কি একটা গোপন কথা আমায় না জানিয়ে মিসেস রিড মরতে পারছেন না তার মনে ধারণা জন্মেছে সে কথা বলবার আগে যদি তিনি মরেন তাহলে তার আত্মার সদ্গতি হবে না বেশি বিশেষ অনুনয় করতে লাগল যাবে না তুমি খুবই খারাপ ব্যবহার তিনি করেছিলেন তোমার সঙ্গে তা ঠিক তবু যে লোক মরতে বসেছে না না আমি যাব বই কি আমি একটু ইতস্তত না করে বললাম ব্যবহার যাই করে থাকুন মরণকালে যখন তিনি দেখতে চাইছেন আমাকে আমি নিশ্চয়ই যাব তুমি রাতটা থাকো এখানে কাল ভোরেই আমি তোমার সঙ্গে রওনা দেব মিসেস পেয়ারপেক্সকে আমার অতিথির কথা বলতেই তিনি সমাদর করে বেশি রাত্রি যাপনের ব্যবস্থা করে দিলেন আমি ছুটলাম মিস্টার রস্টারের কাছে ছুটি নিতে হবে ভাগ্য ভালো আজ মিস্টার রস্টারকে ড্রয়িং রুমেই পেলাম তাকে ঘিরে রয়েছে তার মান্যগণ্য অতিথিরা দশটি ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ কিন্তু ইতস্তত করার করার বা দেরি সময় আমার নেই আমি সেই ভিড়ের এক দাঁড়িয়ে প্রান্তে গলা চড়িয়ে বলতে বাধ্য হলাম মিস্টার রস্টার আমি কি এক মিনিট সময় নিতে পারি আপনার ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়েরা এটাকে আমার দস্তুর মতো ধৃষ্টতা বলে মনে করলেন তাতে সন্দেহ নেই কিন্তু মিস্টার রস্টার নিশ্চয়ই মিস আয়ার বলে সঙ্গে সঙ্গেই ভিড় থেকে বেরিয়ে এলেন আমরা এসে দাঁড়ালাম একেবারে বাগানের সিঁড়িতে আমার যে কয়েকদিন ছুটি চাই মিস্টার রস্টার এক আত্মীয়া মরণাপন্যা তিনি লোক পাঠিয়েছেন আমায় নিয়ে যাবার জন্য তুমি না বলেছিলে তোমার কেউ নেই আপনজন সম্পর্কে আত্মীয়া আপনজনের মতো ব্যবহার করেননি তবু তুমি যেতে চাইছ মুমূর্ষুর আবেদন মিস্টার রস্টার তা বটে কতদিন লাগবে তোমার দিন পনেরো হলেই হবে টাকা পয়সা নেই নিশ্চয়ই এই বলে পকেট থেকে একখানা পঞ্চাশ পাউন্ডের নোট বার করে দিলেন মিস্টার রস্টার আমি সেটা পিরিয়ে দিয়ে বললাম ছয় মাসে আমার পাওনা হয়েছে পনেরো পাউন্ড পঁয়ত্রিশ পাউন্ড তো আমি ফেরত দিতে পারবো না ও ফেরত দিতে পারবে না মিস্টার রস্টারের কথা সুরে যেন একটু ক্ষোভ অর্থাৎ মাইনে হিসেবে তিনি ওটা দেননি ফেরত পাওয়ার কল্পনাও তার মাথায় ছিল না কিন্তু এ ব্যাপারে তিনি ক্ষুব্ধ হলে আমি কি করতে পারি যা আমার পাওনা নয় তা আমি নেব কেমন করে মিস্টার রস্টার গুনে গুনে পনেরো পাউন্ড দিলেন আমাকে তারপর বললেন পনেরো দিনের বেশি করো না কিন্তু আমার মাথায় দুষ্টামি চাপল বললাম রোগী মানুষকে দেখতে যাচ্ছি তিনি যদি চটপট না মরেন কি করে চলে আসবো বলুন অর্থাৎ তুমি পনেরো দিনে আসবে না ফিরে অত অর্থ তোমায় দেওয়া ঠিক হয়নি জেন দেখো আমার আজকাল খুব হাত টান যাচ্ছে এত অতিথি বাড়িতে দেখছো তো তুমি বরং পাঁচ পাউন্ড নিয়ে যাও বাকি দশ পাউন্ড আপাতত ফেরত দাও আমাকে মনে করো আমি ধার নিচ্ছি তোমার কাছে আমি নোটগুলো জামার ভিতরে পুরে বললাম ধার যদি নিতেই হয় মিস ইনগ্রামের অনেক টাকা আছে সেখান থেকে নিন গিয়ে আমি কতদিনের জন্য যাচ্ছি কে জানে টাকার দরকার কত উহ কি সাব জবাব আচ্ছা দশ পাউন্ড ফেরত না দাও অন্তত পাঁচটা পাউন্ড তো দাও তাও না সাইলোক দি জু যাক টাকা না দাও ক্ষতি নেই কিন্তু কথা দিয়ে যাও যে নিতান্ত যে কয়দিন দরকার তার চেয়ে বেশি একদিনও থাকবে না সেখানে না তা থাকবো না আদিলির পড়াশোনার ক্ষতি হবে আমি না থাকলে তা কি বুঝি না আমি আদিলি ছাড়ার কারো কোনো ক্ষতি হবে না তা কি করে জানলে তুমি মনে করো রাত্রে আমার বিছানায় আবার যদি আগুন লাগে কে তা নেভাবে বা নিঃশুতি রাত্রে মুমূর্ষু রুগীকে আগলাবার জন্য যদি একটি বিশ্বাসী লোকের আমার দরকার হয় সে লোক আমি কোথায় পাবো কি দুর্মতি আমার হলো ভগবান জানেন বললাম মিস ইনগ্রামকে ডাকলেই মিস ইনগ্রাম কে মিস ইনগ্রাম মিস্টার রস্টার ফেটে পড়লেন একেবারে সেই বেদিনী যেদিন হাত গুনে বলেছিল যে থর্নফিল্ডের জমিদারি রায় বলতে কিছু নেই তারপর থেকে মিস ইনগ্রামের মুখে হাসি দেখেছ তুমি আমি বড় বড় চোখ মিলে তাকালাম এই কথা বেদিনী বলেছিল মিস ইনগ্রামকে এমন ডাহা মিথ্যে কথা মিস্টার রস্টার আক্ষেপের সুরে বললেন না বলে করে কি ওই মিথ্যে কথা না বললে যে মিস ইংগ্রামের জাল কেটে বেরোতে পারি না আমি পরের দিন সন্ধ্যাবেলায় গেটসেট পৌঁছে গেলাম প্রথমে বেসির ঘরেই উঠতে হলো অর্থাৎ লিভেনের ঘরে বেশি তাকেই বিবাহ করেছে বেশি আমাকে চা না খাইয়ে ছাড়ল না কি পরিচ্ছন্ন পরিবেশ কি সুখের সংসার ওদের ছেড়ে মামিমার প্রাসাদে পা বাড়াতে আমার রুচি হচ্ছিল না খবর যা শুনলাম তাতে ও তো এখন অভিশপ্ত পড়ি শুনলাম জনরিড সেই ধুরন্ধর মামাতো ভাই আমার যে আমাকে দুঘা না দিয়ে জল গ্রহণ করতো না সে মারা গিয়েছে সম্প্রতি পুলিশের বিশ্বাস সে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার মতো অবস্থাতেই সে নাকি পৌঁছেছিল লন্ডনেই থাকত ইদানিং অসম্ভব বাবু আনার ফলে গেটসের জমিদারি সর্বনাশ করে ছেড়েছিল টাকার জন্য মায়ের সঙ্গে অনবরতই কলহ চলত শেষকালে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে মাতাপুত্রে আলাপ ছিল না মিসেস রিট সাপ জবাব দিয়েছিলেন যে জন রিড যেন এক ফায়ারদিংয়েরও প্রত্যাশা না করে গেটসের থেকে এদিকে জন তার লন্ডন নিয়মিত এবং অনিয়মিত ব্যয় এমনভাবে বাড়িয়ে তুলেছে যে কোনো দিক দিয়েই তা সংকোচ করা সম্ভব হল না তার পক্ষে ফলে অপঘাত মৃত্যু পুলিশ সঙ্গত কারণেই মনে করেছে যে ঘটনাটা আত্মহত্যাই বটে সেই শোকের আঘাতেই মিসেস স্ট্রিট নিজেও মরণাপন্ন হয়েছেন স্বাস্থ্য তো তার আগে থাকতেই ভেঙেছিল তার উপরে নিদারুণ বিপর্যয় এদিকে মেয়ে দুটিও চরম অবাধ্য বড় মেয়ে এলিজা সংসার ছেড়ে সন্ন্যাসিনী হওয়ার জন্য তৈরি ছোটটি আবার সংসার ছেড়ে সামাজিক বিলাসে গা ভাসাবার জন্য লালায়িত লন্ডনে তার মামা অর্থাৎ মিস স্ত্রীরের ভাই থাকেন সুবিধা পেলেই জর্জিয়ানা তার বাড়িতে গিয়ে উঠে বসে চেহারা জর্জিয়ানার তো খুবই ভালো কাজেই লন্ডন সমাজে তাকে নিয়ে হইচই ও খানিকটা হয় আজকাল সে গেট ছেড়ে আছে বটে কিন্তু মামরলেই সে যে আবার মামাবাড়িতে চলে যাবে তাতে কারো সন্দেহ নেই সব কথা শুনে আমি মামি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চললাম এলিজা ও জর্জিয়ানা একটা ঘরে বসেছিল এলিজা করছে সেলাই জর্জিয়ানা পড়ছে বই আলাপ বন্ধ অর্থাৎ দুই বনে তেমন সদ্ভাব নেই আমায় দেখে তারা আশ্চর্য হল না কারণ তাদের মা যে আমায় ডেকে পাঠিয়েছেন তা তো ওরা জানে আশ্চর্য হল না কিন্তু কোনো রকম সম্ভাষণও করলো না একান্ত অপরিচিত কেউ যেন ঘরে ঢুকেছে এইরকম একটা উদাসীন ভাব তাদের চোখে মুখে আমিও উদাসীন হতে শিখেছি আজকাল ঘর থেকে বেরিয়ে গিয়ে দাসীদের বললাম মামিমা অর্থাৎ মিসেস রিডের আহ্বানে আমায় আসতে হয়েছে হয়তো কিছুদিন এখানে থাকতেও হবে একটা ঘর আমায় দেখিয়ে দাও বলা বাহুল্য আমায় আনবার জন্য একশো মাইল দূরের থর্নফিল্ডে লোক পাঠানো হয়েছে একথা দাসীদের অজানা ছিল না কাজেই তারা আমায় হাঁকিয়ে দেওয়ার চেষ্টা করল না ঘর একখানা দেখিয়ে দিল বেসির স্বামী রবার্ট আমার বাক্সটা এনে তুলে দিল সেই ঘরে মিসেস রিডের সঙ্গে রাত্রে দেখা হবে না শুনলাম তিনি ঘুমিয়ে আছেন প্রশ্ন করে করে বুঝলাম ঘুম অর্থে অচৈতন্য অবস্থা ধরে নিতে হবে পুরো জ্ঞান নাকি তার কদাচিতি থাকে প্রায় সবসময়ই একটা আচ্ছন্ন ভাব কোনো কথা বলেন না কোনো কথা বললে বোঝেন না সে রাত্রির মতো দেখা করার চেষ্টা থেকে বিরত হলাম পরের দিন দেখা হলো বটে কিন্তু কথা হলো না আমি গিয়ে সম্মুখে দাঁড়ালাম তিনি আমাকে চিনলেন বলে মনে করবার কারণ কিছু দেখলাম না আমি তার হাত ধরে মিষ্টি করে বললাম আমায় চিনতে পারছেন না মামিমা আমি যে নাই আর তিনি ফেল ফেল করে খানিক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন তারপর পাশ ফিরে চোখ বুঝলেন দাসিরা বলল চিনবেন ব্যস্ত হলে হবে না কদাচিত কখনো চৈতন্য ফিরে আসে সে সময় কথা বলেন দু একটা বুঝতেও পারেন সব কথা আপনাকে কি একটা জরুরি কথা বলবার জন্য ডেকে পাঠিয়েছেন চৈতন্য যখন হবে নিশ্চয়ই বলবেন সে কথা ততক্ষণ অপেক্ষা করতে হবে ততক্ষণ বা ততদিন উপায়ান্তর তো নেই হতাশ হয়ে চুপচাপ বসে রইলাম নিত্য তিনবেলা খবর নেই মিসেস টিডের চৈতন্য হলো কিনা তাছাড়া আর করব কি আশ্চর্য দেখলাম এই এলিজাবা জর্জিয়ানা মায়ের ঘরে একবারও যায় না খবর নেয় দাসদাসীদের মুখ থেকেই নিজেদের ভবিষ্যতের চিন্তাতেই তারা অস্থির মা চক্ষু বুঝলে ওরা এ বাড়ির মায়া কাটিয়ে চিরদিনের মতো বেরুতে পারে অবশ্য না বেরিয়েও উপায় নেই কারণ জন রেড যা দেনা করে গিয়েছে তার দরুন সেট বিক্রি হয়ে যাবে নিঃসন্দেহে অবশেষে একদিন মিসেস রিডের জ্ঞান ফিরে এলো রোজ যেমন তিন চারবার ওর ঘরে গিয়ে কিছুক্ষণ কাটাই সেদিনও তেমন গিয়েছি দেখি উঁচু বালিশে হেলান দিয়ে তিনি আদবয়স অবস্থায় দেওয়ালের দিকে তাকিয়ে আছেন আমি গিয়ে সম্মুখে দাঁড়াতেই তিনি চমকে উঠলেন গলা দিয়ে একটা অস্বাভাবিক স্বর বেরুল কে আমি বললাম আমি জেনায়ার চিনতে পারছেন না মিসেস রিডের মুখখানা কালো হয়ে এলো জেনায়ার ছেলেবেলায় জেনায়ার অতি খারাপ মেয়ে ছিল একদিন মুখের উপর আমার সঙ্গে ঝগড়া করেছিল অতি অন্যায় সব কথা বলেছিল একেবারে মিথ্যে কথা আমি নাকি তাকে যত্ন করিনি আমি নাকি তাকে কষ্ট দিয়েছি অতি খারাপ মেয়ে আমি অবাক হয়ে গেলাম এখনো আমার উপর বিদ্বেষ বসে রেখেছেন এই ভদ্র মহিলা তা রাখুন আমার তাতে ক্ষতি নেই কিছু কিন্তু উনি তাহলে লোক পাঠিয়ে একশো মাইল দূর থেকে ডেকে আনলেন কেন আমাকে ওই কথায় জিজ্ঞাসা করলাম আপনি আমাকে ডেকে পাঠালেন কেন আমি ডেকে পাঠিয়েছি অবাক হওয়ার পালা এবার তার নিশ্চয়ই আমি ছিলাম এখান থেকে একশো মাইল দূরে এখান থেকে আপনার লোক লোড স্কুলে গিয়েছিল আমার খোঁজ করবার জন্য সেখান থেকে ঠিকানা পেয়ে থর্নফিল্ডে গিয়ে ধরেছে আমাকে মৃত্যুর পূর্বে কি যেন আমাকে বলতে চান আপনি ভালো করে মনে করে দেখুন সব কথা তার কানে গেল কিনা বুঝলাম না অনেকক্ষণ চুপ করে রইলেন বালিশে হেলান দিয়ে তারপর আবার তাকালেন আমার দিকে টেবিলের ওই টানা খুলে ফেলো দেখি টেবিলের টানা খুলে এক দলিলপত্র দেখতে পেলাম সব কাগজের নিচে একখানা চিঠি আছে ওইটি বার করো সত্যিই একখানা খামের চিঠি রয়েছে উপরের নাম লেখা আছে মিসেস রিডের আমি পড়লাম মহাশয়া আপনি যদি আমার ভ্রাতস যে জেন আয়ারের ঠিকানাটি আমায় জানান বড়ই উপকার হয় জীবনে আমি আশাতীত সাফল্য অর্জন করেছি এদিকে আমি অবিবাহিত নিঃসন্তান জেনকেই আমি আমার উত্তরাধিকারী নিয়ে মনোনীত করেছি এবং তাকে এখন থেকেই আমার কাছে এনে রাখতে চাই জন আয়ার মাদিরা তারিখ দেখলাম তিন বছর আগেকার তিন বছরের পুরনো চিঠি আপনি আজ আমায় দেখাচ্ছেন বিরক্তভাবেই প্রশ্ন করলাম কোনোদিনই দেখাবার ইচ্ছা ছিল না মরণ পথের যাত্রী ওই নারী ক্রুদ্ধভাবে জবাব দিল তুমি মোটেই ভালো মেয়ে নও ধনিকাকার উত্তরাধিকারিনী হয়ে তুমি নবাবি করো এটা আমার পছন্দ হয়নি কিন্তু মরণকালে লোকের বিপরীত বুদ্ধি হয় আমারও হয়েছে তাই কিসের তাগিদে জানি না খুঁজে এনে তোমায় খবরটা দিয়ে গেলাম যাও এখন তুমি আমি ঘুমাবো আমি মামুলি বিদায় সম্ভাষণ জানিয়ে চলে এলাম ধন্যবাদ বা গঞ্জনা কোনোটাই না দিয়ে তখন কি জানি ওর সঙ্গে সেই দেখাই শেষ দেখা পরের দিন সকালে দাসীদের মুখে খবর পেলাম রাত্রিতেই মিসেস রিড শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মরণকালে কেউ তার কাছে উপস্থিত ছিল না তারপর তার সমাধি হল এলিজা চলে গেল এক সন্ন্যাসিনীর মঠে জর্জিয়া চলে গেল লন্ডনে মামাবাড়িতে আমি রওনা হয়ে গেলাম থর্নফিল্ডে গেটসের বাড়িতে তালা পড়ল বিক্রি করে মহাজনের দেনা শোধ করবেন পারিবারিক উকিল এক মাস পরে থর্নফিল্ডে ফিরলাম মনে উল্লাস যেন নিজের বাড়ি ফিরছি এই যে স্বপ্নাতীত মিস ইনগ্রিমের সঙ্গে মিস্টার রস্টারের বিবাহের কথাবার্তা ভেঙে গিয়েছে কি করে এটা সম্ভব হলো মিস্টার রস্টারই সম্ভব করেছেন এটা বেদিনী সেজে হাতগুনবাদ ছলে মিস ইনগ্রামকে তিনি বলেছিলেন রস্টারকে যত ধনী মনে করা হয় বার থেকে তার অর্ধেক তিনি নন খোঁজ করলেই জানতে পারবে খোঁজ করতে হয়নি মিস ইনগ্রামকে মিস্টার রস্টারি মাঝে মাঝে মিথ্যে গুজব পৌঁছে দিয়েছেন মহিলার কানে সেই সব গুজব শুনে শুনে কুমারীর বিতৃষ্ণা জন্মে গিয়েছে রস্টারের উপরে ছি যে লোক বিবাহ করে পত্নীকে আকণ্ঠ বিলাসে ডুবিয়ে রাখতে পারবে না তার আবার বিবাহের শখ কেন ধরাবাধা নিয়মে বিবাহের প্রস্তাব কোনোদিনই হয়নি কাজেই বাহ্যিক অপ্রীতিকর গোলমাল কিছু না করেই উভয় পক্ষ পরস্পরের কাছ থেকে নিঃশব্দ সরে যেতে সক্ষম হলো মিস্টার রস্টারকে উৎফুল্ল দেখলাম থর্নফিল্ডে ফিরেই তিনি একটা পাড়া কাটিয়েছেন যেন উৎফুল্ল হলাম আমিও কেন যে হলাম তার কারণ আমার নিজের কাছেও স্পষ্ট নয় আমি মিস্টার রস্টারের পক্ষপাতি সে প্রথম দর্শনের দিন থেকেই কিন্তু আমি নিজের অযোগ্যতা সম্বন্ধে সচেতন সামান্য গৃহশিক্ষিকা মাত্র আমি একজন অভিজাত বংশীয় ভদ্রলোক আমাকে বিবাহ করবেন এমন আশা করতে পারি না কিন্তু কাকার চিঠিখানা মাদিরা থেকে কাকা জন আয়ার তিন বছর আগে মিসেস রিডকে যে চিঠি লিখেছিলেন মনে পড়ে সেই চিঠির কথা মিসেস রিডের অন্তকরণ যদি এত নিচ না হতো যথাসময় যদি পত্রখানা আমাকে লোডে পাঠিয়ে দিতেন কিংবা আমার লোড স্কুলের ঠিকানা যদি কাকাকে জানাতেন তাহলে আজ তো আমি অনায়াসে এক ধনী বণিকের উত্তরাধিকারিত্বে প্রতিষ্ঠিত হতে পারতাম তাহলে তখন মিস্টার রস্টারের অযোগ্য পাত্রী বলে কেউ আমায় অগ্রাহ্য করতে পারত না কিন্তু কি সব চিন্তা তিন বছর আগে পিতৃব্যের কাছে যদি চলে যেতাম আমি তাহলে মিস্টার রস্টারের সঙ্গে এ জীবনে দেখাই তো হতে পারত না আমার সেই কি ভালো নয় না না মনে মনে এটা ঠিক জানি সে হতো আমার পক্ষে অপূরণীয় ক্ষতি জীবনে ওর সান্নিধ্যে কোনো কোনোদিনই যদি আসতে না পারতাম আমার নারী জীবন ব্যর্থ হতো তাতে এতটুকু সন্দেহ নেই সূর্যকিরণে পদ্মিনী বিকশিত হয় বিকশিত হওয়াতেই তার সার্থকতা সূর্যের সঙ্গে এক হয়ে মিশে যাওয়ার কল্পনা সে করে না আমিও সে কল্পনা করি না কিন্তু যে সার্থকতা আমি লাভ করেছি ওর কাছাকাছি আসতে পেরে তার মূল্য পিতৃব্যের ধনসূর্যের চেয়ে নিশ্চয় বেশি ও চিন্তা ছেড়ে দেই যা পেয়েছি তাই আমার যথেষ্ট মিস ইনগ্রাম এ বাড়িতে এলে আমাকে এখান থেকে বিদায় দিতে হতো কারণ ওরকম উদ্ধত গর্বিত মহিলার সঙ্গে এক সংসারে বাস করে আত্মসম্মান বজায় রাখা আমার পক্ষে সম্ভব হতো না কোনো মতেই কিন্তু সে আপদ কেটে গিয়েছে অপ্রত্যাশিতভাবেই মিস ইনগ্রামার আসছে না এ বাড়িতে মিস্টার রস্টারের সঙ্গে সঙ্গে আমিও উৎফুল্ল হয়ে উঠলাম কিন্তু আমার সে আনন্দে উত্তেজনা বা চাঞ্চল্য ছিল না ছিল প্রশান্তি ছিল কৃতার্থমন্যতা উত্তেজনা চরম উত্তেজনা যখন এলো তখন এলো মিস্টার রস্টারের দিক থেকেই তিনি একদিন আমারই কাছে বিবাহের প্রস্তাব করে বসলেন কল্পনাতীত আমি আত্মহারা স্বর্গে না মর্তে আমি তা বুঝতে পারছি না আসন্ন সন্ধ্যার আকাশে কালো মেঘের আনাগোনা বাগানের একটা পুষ্পিত চেষ্টার তরুর বাঁধানো বেদিতে বসেছিলাম আমরা এমনি সময় এলো সেই পাগল করার প্রস্তাব দ্বিধা ছিল সংকোচ ছিল অযোগ্যতার উপলব্ধি ছিল অতি প্রবল মিস্টার রস্টারের আবেগের প্লাবনে সব ভেসে গেল কোথায় যেদিন হেলেন খালের ধারে পা ভাঙা রস্টার সম্মুখে তুমি প্রথমে এসে দাঁড়ালে সেই দিনই জানি আমার জীবনের অমৃত দুটি তুমি ছন্ন ছাড়াই দেশে মানুষটাকে হাত ধরে স্বর্গের পথে তুলে নেবার জন্যই তোমার আবির্ভাব আমার সব ভার তুমি নাও জেন গর্বে পুলকে পরম চরিতার্থতায় সে ভার আমি নিলাম হাত ধরাধরি করে দুজনে যখন বাড়ি ফিরলাম তখন মুষলধারে বৃষ্টি নেমেছে প্রভাতে ঘুম ভাঙতেই খবর পেলাম বাগানের পুলন্ত সেই গাছটা ছাই হয়ে গিয়েছে অজানা বিভীষিকায় মনটা শিউরে উঠল কিন্তু দিতেই তিনি হেসে উড়িয়ে দিলেন আমার সমস্ত ভয়ডর সন্দেহকে ঝড় বৃষ্টি বজ্রপাতের সঙ্গে মানুষের ভাগ্যের সম্বন্ধ কি কুসংস্কার আমিও তাই বুঝলাম বোঝালাম নিজেকে বিবাহের দিন স্থির হয়ে গেল কোনো আড়ম্বর না করে একরকম নিঃশব্দেই গ্রামের গির্জাতে বিবাহটি সমাধান হবে উৎসব যা হবে তা অনুষ্ঠানের পরে এসে পড়ল নির্ধারিত শুভদিন দিন বিবাহ, সকালে আটটায় সাতটার ভিতরে আমায় তৈরি হয়ে নিতে হবে সন্ধ্যার পরেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছি আদিলের ভার এখন সফি দাসের উপরেই পড়েছে অনেকটা সকাল সকালে ঘুমিয়ে পড়লাম কত রাত্রে জানি না কি কারণে জানি না ঘুম আমার ভেঙে গেল কাঁটা দিয়ে উঠল সারা গায়ে ঘরের ভিতর একটা মানুষ এক হাতে মোমবাতি নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে মানুষ মানে মেয়ে মানুষ লম্বা চওড়া পালোয়ানি গঠনের এক নারী বিবর্ণ মুখ হিংস্র চক্ষু সে চক্ষু দৃষ্টি আমার উপর থেকে সরে ধীরে ধীরে আলনার উপর গিয়ে পড়ল যেখানে আমার বিবাহ শয্যাগুলি থরে থরে সাজানো রয়েছে হাতের মোমটি মেঝেতে বসিয়ে ওই বিভৎস মূর্তি এগিয়ে গেল সেই আল্লার দিকে ওনাখানা টেনে নিয়ে লম্বা দুই ফালি করে ছিঁড়ে ফেলে দিল এক কোণে তারপর আবার এসে দাঁড়ালো আমার শয্যার কাছে মোমবাতি হাতে নিয়ে ঝুঁকে পড়লো আমার মুখের উপরে তার গরম দুর্গন্ধ নিঃশ্বাস আমার কপালের উপর পড়ছে আমি দারুণ আতঙ্কে জ্ঞান হারালাম সকালে উঠে প্রথমেই ভাববার চেষ্টা করলাম যে একটা দুঃস্বপ্ন দেখেছি কিন্তু সে চেষ্টা যে একান্তই আত্মপ্রতারণা তা বুঝতে একটু দেরি হল না ওই যে গৃহকোণে পড়ে রয়েছে ওরণার দুই টুকরো মিস্টার রস্টার সব শুনে বললেন অকারণ ভয় পেয়েছ ও সেই হতভাগী বল ওর মাথায় যখন ছিট চাপে আমার উপর রাগ কিসের মিস্টার রস্টার বিষণ্ণভাবে বললেন পাগলের রাগ কখন কার উপর হয় কেন হয় তা কি বলা যায় নাকি আমাকেও পুড়িয়ে মারতে গিয়েছিল তুমি জানো অতিথি মেসুনকেও ছোড়া মেরেছিল তাও দেখেছো। এসবের কোনো নির্দিষ্ট কারণ নেই অকারণেই ও হিংস্র হয়ে ওঠে এক এক সময় অনেক দিনের পুরোনো লোক তাড়াতে পারি না যাক বিবাহটা চুকে গেলেই যে আমরা লন্ডনে চলে যাচ্ছি যখন ফিরব তখন ওর কথা চিন্তা করা যাবে মনটা আশ্বস্ত হলো ওর কথা শুনে সাজগোজ করে গির্জায় রওনা হলাম সঙ্গে কেউ গেল না বাড়ি থেকে শুধু মিস্টার রস্টার ও আমি অন্তত মিসেস স্পেয়ারপ্যাক্স যাবেন আমার আশা ছিল কারণ তিনি শুধু গৃহ করতে নন মিস্টার রস্টারের আত্মীয় বটে তবু তিনি গেলেন না আমি ক্ষুণ্ণ হলাম আমি গোড়া থেকে লক্ষ্য করছিলাম আমার এই বিবাহের ব্যাপারটিকে তিনি শুধু তিনি কেন বাড়ির কেউই খুব প্রসন্নভাবে নেননি সবাই শুনেছে আর গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে থেকেছে আমি ভেবেছি সামান্য গৃহ শিক্ষিকার তাদেরই স্তরের একজনের আকস্মিক এতখানি উন্নতিতে তাদের ঈর্ষার উদয় হয়েছে অন্যের বেলায় যাই হোক মিসেস ফেয়ারপেক্স ভিতরে সংকীর্ণতা দেখতে পাবো এ আশঙ্কা আমি করিনি গির্জায় মিস্টার রস্টারও আমি পাশাপাশি দাঁড়ালাম যথারীতি প্রাথমিক অনুষ্ঠানের পর মহাশয় কণ্ঠস্বর উঁচু পর্দায় তুলে মামুলি প্রশ্ন করলেন মিস্টার এডওয়ার্ড ফেয়ারফ্যাক্স রস্টারের সঙ্গে কুমারী জেনায়ারের প্রস্তাবিত বিবাহে কোনো দিক থেকে কারো আপত্তি করবার কিছু নেই তো প্রশ্নটি একান্তই কথার কথা আবহমান বিবাহের পূর্বে পাদ্রীরাই প্রশ্ন করে থাকেন এবং কখনোই এ প্রশ্নের কোনো জবাব কোনো দিক থেকেই আসে না দিনই আসে না কিন্তু আজ এলো আমারই ভাগ্য তাছাড়া আর কি বলবো জবাব এলো গির্জার দূরতম কোন থেকে আপত্তি করার অতি সঙ্গত কারণ আছে এ বিবাহ হতে পারে না এক মুহূর্ত সবাই স্তব্ধ আমি পাথর বনে গেলাম পাথর বনে গেলেন রস্টারও সেই সঙ্গীন সময়ও আমার চোখে পড়ল তার মুখখানি কালো হয়ে গিয়েছে কপালে বিন্দু বিন্দু ঘাম পাদ্রি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলেন অন্য সবার মতো কিন্তু তার উপর এই মুহূর্তে অতি গুরুদায়িত্ব রয়েছে তিনি আত্মসংকরণ করে যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন কে করেছে এ আপত্তি কিসের জন্য তাকে আমরা দেখতে চাই কে আপনি এগিয়ে আসুন এগিয়ে এলো একটি লোক ধীরে ধীরে রেলিং ঘেসে দাঁড়ালো মুখের উপর রুমাল চাপা দেওয়া কে আপনি জিজ্ঞাসা করলেন পাদ্রী নাম ব্রিক্স লন্ডনের এ বিবাহে আপনার কি আপত্তি আপত্তি এই যে ধর্মশাস্ত্র এবং লৌকিক আইন দুটুরি মতে এরকম বিবাহ নিষিদ্ধ এরকম মানে রকম এক স্ত্রী বর্তমান থাকতে অন্য স্ত্রী গ্রহণ অসম্ভব বলে উঠলেন পাদ্রী মিস্টার রস্টার আমাদের প্রতিবেশী অন্য স্ত্রী তার থাকলে আমরা জানতাম না মিস্টার রস্টারের মুষ্টিবদ্ধ ডান হাত উঁচু হয়ে উঠল ব্রিক্সের মাথা লক্ষ্য করে ব্রিক্স শশব্যস্ত হয়ে সরে গেল পাদ্রি চেঁচিয়ে উঠলেন মিস্টার রস্টার মিস্টার রস্টার এটা যে পবিত্র স্থান গির্জা সে কথা ভুলে যাবেন না মিস্টার রস্টার হাত নামালেন মুখ তার বজ্রগর্ভ মেঘের মতো ব্রিক্স বলে যাচ্ছে অন্য স্ত্রী আছে মিস্টার রস্টারের অন্তত পক্ষে তিন মাস আগে বেঁচেছিল সে স্ত্রী এই থর্নফিল্ডেই ছিল মেসন এগিয়ে এসো এগিয়ে এলো থর্নফিল্ডের সে অতিথি যার আদমরা দেহ সম্মুখে নিয়ে আমাকে একটা গোটা রাত্রি কাটাতে হয়েছিল থর্নফিল্ডের চারতলার ঘরে মেসন বলছে রস্টারের স্ত্রী হচ্ছে আমার ভাগ্নি ভাগ্যদোষে সে পাগল রস্টার তাকে থর্নফিল্ডের বাড়ি চারতলায় রেখেছে অতি গোপনে আমি তাকে তিন মাস আগে দেখে গিয়েছি রস্টার দাঁতে দাঁত চেপে বলে উঠলেন প্রিয় ভাগ্নের ছোড়ার আঘাত আর একটু গভীর হলে আজ তোমাকে এখানে এসে আমার সুখের পথে কাটা দিতে হতো না সেদিন তোমাকে বাঁচিয়েছিল এই জেন আজ তারই সর্বনাশ করলে তুমি মেসুন কাতর হয়ে বলল। এই অশাস্ত্রীয় বিবাহ হতে দিলেই কি মিস আয়ারের সত্যিকার সর্বনাশ হতো না বিশ্বাস করো মিস আয়ারকে আসন্ন বিপদ থেকে বাঁচাবার জন্য আমায় ছুটে আসতে হয়েছে মাদিরা থেকে ওর কাকা আমার বন্ধু তিনি বিবাহের খবর পেয়েছিলেন মিস আয়ারের কাছ থেকেই মনে পড়ল কাকা বেঁচে আছেন কি না নিশ্চয় ভাবে না জানলেও বিবাহের পূর্বে তাকে একখানা পত্র দেওয়া আমি উচিত মনে করেছিলাম যদি বেঁচে থাকেন পাবেন এবং আমায় আশীর্বাদ করবেন আমার একমাত্র আত্মীয় আত্মীয়ত তিনি পত্র যখন পৌঁছালো মিস্টার আয়ারের বাড়িতে তখন আমরা কয়েকজন সেখানে উপস্থিত মনের আনন্দে তিনি তখন আমাদের বললেন আমার ভাইজির বিয়ে হে আমার দেহ এত অসুস্থ না হলে আমি যেতাম বিবাহে কথা প্রসঙ্গে আয়ারের মুখ থেকেই শুনলাম মিস আয়ারের কোথায় কার সাথে বিবাহ আমি আঁতকে উঠে বললাম ভাই আয়ার এ বিবাহ হতে পারে না এ বিবাহ হতে দিও না এ বিবাহ সিদ্ধ হবে না কারণ রস্টারের এক স্ত্রী বর্তমান আছে তখন আয়ারই আমায় বিশেষ অনুরোধ করে পাঠিয়ে দিলেন এ বিবাহ বন্ধ করবার জন্য তা নইলে আমার ভাগ্নির মুখ চেয়ে কোনো কিছু আমি করতাম না সে দুর্দান্ত পাগল রস্টের আরেকটা বিবাহ করলে তার কোনো ক্ষতি বৃদ্ধি নেই ফিরে এলাম বিবাহ হল না সদ্যবিবাহিত দম্পতিকে অভ্যর্থনা করে নেবার জন্য বাড়ির লোকজন হলঘরে ঘরে সমবেত হয়েছিল তাদের মধ্য দিয়ে আমরা নীরবে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম আমাদের মুখের চেহারা দেখে দাস দাসীরা কেউ কোনো কথা কইতে সাহস পেল না মিস্টার রস্টার আমি মেসন ব্রিক্স ও পাদ্রি দোতলা তিনতলা চারতলা গ্রেসপুল বসে সেলাই করছে আজ গ্রেসপুলকে নতুন চোখে দেখলাম এতদিন তাকে পাগল বলে জানতাম যে পাগলের মাথায় খুন চাপে মাঝে মাঝে আজ জেনেছি সে নিরীহ পাহারাওয়ালি মাত্র একটা দুর্দান্ত উন্মাদকে আগলে নিয়ে বসে আছে সমাজ সংসারের গণ্ডির বাইরে মিস্টার রস্টার জিজ্ঞাসা করলেন তোমার রোগী কেমন গ্রেস মাঝে মাঝে কর্তা সংক্ষেপে উত্তর দিল গ্রেসপুল মিস্টার রস্টার ওদিকে দরজাটা খুলে ফেললেন আবছা আলোতে যাকে দেখা গেল তাকে মনে হলো একটা চতুষ্পদ জানোয়ার চার হাত পায়ে হামা দিচ্ছে মেঝেতে আমাদের দেখেই সে চতুষ্পদ সহসা শটান খাড়া হয়ে দাঁড়ালো মিস্টার রস্টার তাড়াতাড়ি আমাকে ঠেলে পিছনে সরিয়ে দিলেন অন্য সবাই নিজেরাই সাবধান হলো বিশেষত মিস্টার মেসন ভগ্নির স্নেহ সম্ভাষণের স্বাদ সে ইতিমধ্যেই একবার পেয়েছে কিনা চতুষ্পদটি খাড়া হয়ে দাঁড়াতেই দেখা গেল সে এক লম্বা চৌরাস্ত্রী লোক কি হিংস্র তার চোখের চাউনি চিনতে এক মুহূর্তও দেরি হল না এই সেই মূর্তি যে গত আমার ঘরে ঢুকে ওনা ছিঁড়ে দিয়ে এসেছিল বার্থা বলে মিস্টার রস্টার ডাক দিতেই উন্মাদিনী ঝাঁপিয়ে এসে পড়ল তার উপরে দুহাত বাড়িয়ে লম্বা লম্বা নখ দিয়ে যেন তার টুটিও ছিঁড়ে ফেলবে কি অসাধারণ শক্তি ওর শরীরে মিস্টার রস্টারের মতো বলবান পুরুষও তার সঙ্গে এটি উঠতে পারলেন না অবশ্য তার পক্ষে শুধু আত্মরক্ষার লড়াই উল্টে আঘাত করবার চেষ্টা করলে বার্থাকে তিনি হয়তো সহজে আয়ত্ত করতে পারতেন অবশেষে বার্থার দুই হাত ধরে তাকে বসিয়ে দিতে সক্ষম হলেন তিনি গ্রেস দড়ি এগিয়ে দিল চেয়ারের সঙ্গে তাকে বেঁধে রেখে মেসন ব্রিক্স আর পাড্রির দিকে তাকালেন রস্টার এই দেখুন এই আমার সেই স্ত্রী যে বেঁচে আছে বলে আমি অন্য স্ত্রী গ্রহণে অক্ষম পাগলের মুখ দিয়ে তখন ফেরা বেরোচ্ছে গজরাচ্ছে ক্রুদ্ধ নেক্রের মতো মিস্টার রস্টারকে সে দগ্ধ করে ফেলতে চাইছে জ্বলন্ত দৃষ্টি দিয়ে মিস্টার রস্টার বলছেন জ্যামেকাতেই মেসুনদের বাড়ি আমার বাবার সঙ্গে বার্তার বাবার বন্ধুত্ব ছিল কিন্তু দীর্ঘদিন দেখা সাক্ষাৎ ছিল না আমি বাবার ছোট ছেলে পৈতৃক সম্পত্তি আমার প্রাপ্য নয় তাই বাবা আমার জন্য ধনবতী পাত্রী খুব ছিলেন বন্ধু মেসুনের অনেক অর্থ মেয়েও একটি আছে তার জ্যামেকাতে বেড়াতে যাওয়ার জন্য আমি নিমন্ত্রণ পাই বার্থার বাবার কাছ থেকে সেখানে গিয়ে বার্থাকে দেখি নবযৌবনা তরুণী আগ্রহটা ওদের তরফেই ছিল বেশি আমি কিছু বুঝে উঠতে পারবার আগেই বিবাহ হয়ে গেল তখন বার্থার মা ওখানে নেই শুনেছিলাম তিনি ইউরোপে দেশ ভ্রমণ করছেন বিবাহের পরে শুনলাম তিনি ঘোর উন্মাদ জেমেকাতেই কোনো পাগলা পাগলাকারদে রয়েছেন দীর্ঘদিন ধরে শুধু তাই নয় বার্তাও নাকি মাঝে মাঝে পাগল হয় শুনলাম আমার সঙ্গে তার প্রথম পরিচয়ের সময়টাতেই কিছুদিন সে প্রকৃতস্থ ছিল তারপর সে আবার পাগল হয়ে গেল চিকিৎসার জন্য আমি তাকে নিয়ে এলাম ইংল্যান্ডে রোগ সারল না এদিকে আমার বাবা ও দাদা দুইজনই তখন মারা গিয়েছেন আমি বার্তাকে থর্নফিল্ডে এনে গোপনের চারতলার ঘরে আটক করে রাখলাম গ্রেসফুলের তত্ত্বাবধানে গ্রেস অসতর্ক হলেই ও ঘরের চাবি চুরি করে গ্রেসের পকেট থেকে আর তালা খুলে নিচে চলে যায় আমাকে খুন করবার জন্য নিজের আত্মীয়দের উপরেই ওর বদ্ধমূল ক্রোধ মেসুনকে দেখা মাত্রই তাকে ছোড়া দিয়ে জখম করেছিল সে ক্ষত চিহ্ন এখনো মেসুনের গলায় দেখতে পাবেন কথা শেষ করে রস্টায় দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বার্থার বাবার এবং আমার বাবার চক্রান্তে জীবনটা আমার ব্যর্থ হয়ে গেল এই সরলা কিশোরীকে বিবাহ করে নতুন সংসার পাতবার একটা চেষ্টা করবো ভাবছিলাম তাও পাঁচজনে হতে দিল না কি জানি এ বিবাহ হলে ইহকালে বা পরকালে কার কি ক্ষতি হতো বুঝি না যাক আপনারা তাহলে আসুন এখন সবাই বিদায় হয়ে গেল নীরবে কেবল মেসন আমাকে চুপি চুপি বলে গেলেন আপনার কাকাকে আমি সব বলবো আর আপনি যাতে অবিলম্বে তার কাছে চলে যেতে পারেন তার ব্যবস্থা করবার জন্য অনুরোধ করব। অবশ্য যেরকম অসুস্থ তাকে দেখে এসেছি তাতে তিনি এখনো জীবিত আছেন কি না জানি না ওরা বিদায় হয়ে গেলেন দিন কেটে গেল আমি ঘরের দরজা বন্ধ করে সারাদিন বসে আছি আকাশ পাতাল ভাবছি এখন আমি কি করি এখানে থাকা উচিত হবে না নিরাপদ হবে না রস্টারকে আমি ভালোবাসি এই ভালোবাসাই আমাকে পাপের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে না এ প্রলোভনকে জয় করতে হলে এখান থেকে পালানোই আমার উচিত আমি পালালাম সেই রাত্রেই মাঠবন ভেঙে সরি সুরি গলিগুজির ভিতর দিয়ে রাস্তায় এসে যখন পৌঁছালাম তখন সূর্য সবে উঠছে দেহ যত না পরিশ্রান্ত অন্তর অবসন্ন তার চেয়ে অনেক বেশি অবসন্ন বিষণ্ন মুজ্জমান মিস্টার রস্টারের কথা মনে হয় আর বুকটা ভেঙে যেতে চায় অসহ্য বেদনায় এতক্ষণে হয়তো তিনি টের পেয়েছেন যে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি সে উপলব্ধির সঙ্গে সঙ্গে জগৎটা শূন্য হয়ে যাবে তার কাছে তা আমি বুঝতে পারছি তার সে নৈরাশ্য আমার হৃদয়ের ভিতর অনুভব করছি আমি ফিরে যাবার জন্য উন্মুখ হয়ে উঠছি ক্ষণে ফিরে গিয়ে যদি বলি না আমি যাইনি আবার এসেছি আমি তাহলে কি হৃদয় অনির্বাণ দীপ্ত হয়ে উঠবে না উন্মুখ হয়ে উঠি কিন্তু তবু ফিরি না কে যেন আমাকে চাবুক মেরে মেরে থর্নফিল্ডের উল্টো মুখে তাড়িয়ে নিয়ে যায় জ্বলতে জ্বলতে চোখের জল ফেলতে ফেলতে তবু আমি ছুটতেই থাকি দূরে আরো দূরে বাঞ্ছিত দয়িত প্রিয়তমের সান্নিধ্য থেকে বহু দূর দূরান্তরে এখন ভাবি সেদিন কে আমাকে অমন করে তাড়িয়ে নিয়ে গিয়েছিল উত্তর পাই হৃদয়ের ভিতরেই সে আমার ভগবান ছাড়া কেউ নয় ক্ষুদ্র তৃণটিও যা দৃষ্টির প্রসাদে বঞ্চিত নয় এই তৃণদবী তুচ্ছ নারীকেও তারই মঙ্গল দৃষ্টি আসন্ন সর্বনাশের কবল থেকে রক্ষা করেছিলেন সেদিন বড় রাস্তায় পৌঁছেই একখানা খালি গাড়ি পেলাম চালককে জিজ্ঞাসা করলাম সে কোথায় যাবে যে স্থানের নাম সে করল সে আমার অজানা যেতে কয়দিন লাগবে দুই দিন ভাড়া কত নেবে ত্রিশ শিলিং আমার সম্বল মাত্র বিশ শিলিং সে কথা তাকে বলতে একটুখানি ভেবে সে বলল তাই দেবেন চলুন গাড়িতে উঠে বসলাম ছোট্ট পোটলাটি হাতে নিয়ে তার ভিতর একখানা রুটি এক বোতল জল আর দুই একটা জামা দুটো দিন সেই রুটি জল খেয়ে কাটিয়ে দিলাম কাটিয়ে দিলাম শুধু কেঁদে আর দীর্ঘ নিঃশ্বাস পেলে তৃতীয় দিন প্রভাতে চালকামায় আমায় নামে একটা জায়গায় নামিয়ে দিল বিশ্বিলিঙের বেশি দূর নিয়ে যেতে পারবো না চালক বলল তর্ক করবার শক্তি ছিল না নিঃশব্দে নেমে পড়লাম কাপড় জামার পুলিন্দাটি গাড়িতে পেলেই গাড়ি চলে গেল একা এক বস্ত্রে শূন্য অবস্থায় একান্ত অচেনা স্থানে আমি শোকবিহু বলা নারী চোখের জলে পথ দেখতে পাই না এক এক সময়ে তবু পথ চলে শহর নয় ছোট পাড়াগা দুই চার ঘর চাষি কৃষকের বাস দুই একখানা দোকানও আছে কাজ খুঁজে এখানে কাজ কে দেবে বেলা বাড়ে ক্ষুধাও বাড়ে জীবনে দুঃখ কম পায়নি কিন্তু ক্ষুধার জ্বালা এর আগে সহ্য করতে হয়নি কখনো এ জ্বালা অসহ্য মনে হয় দুটো দিন সেই জ্বালায় জ্বলেছি একবার গ্রাম ছেড়ে মাঠে যাই আবার মাঠ পেরিয়ে অন্য গ্রামে গিয়ে উঠি রাত কাটাই মাঠের ভিতর দিনের বেলায় এ বাড়িতে ও বাড়িতে যাই কাজের সন্ধানে কাজ তো দেয় না কেউ এমন কথাও বলে না নাও এ রুটিখানা খেয়ে পেল আমি মুখ ফুটে বলতেও পারি না ভিক্ষা দাও দুই দিন এমনি কেটে গেল যখন তখন আমি ধুঁকছি সন্ধ্যাবেলায় তখন আমি এক দিগন্ত বিস্তীর্ণ মাঠের ভিতর ভাবলাম আর হেঁটে কি হবে এইখানে শুয়ে পড়ি রাত্রে যদি প্রাণটা এইখানেই বেরিয়ে যায় তো বাঁচি ঠিক এমনি সময় বহুদূরে দেখতে পেলাম একটা আলো প্রথমে মনে হলো আলেয়া কিন্তু আলেয়ার আলো কখনো জলে কখনো নেবে নড়ে চড়ে বেড়ায় এ তো সেরকম নয় একভাবে মিটমিট করছে একই জায়গায় নিশ্চয়ই কোনো গৃহস্থ বাড়ির আলো কত হানা দিয়েছে এই দুই দিনে কোথাও তো আশ্রয় বা অনুকম্পা পায়নি তবে এখানে বা ভরসা কি কি হবে মাঠ ভেঙে ওখানে গিয়ে কিন্তু আশা মানুষের যায় না আমি টলতে টলতে চলতে শুরু করলাম সে আলো লক্ষ্য করে তন্দ্রচ্ছন্দের মতো কষ্ট অনুভব করবার শক্তি পুরোপুরি সজাগ থাকলে দেহের ওই অবস্থায় অত বড় প্রকাণ্ড মাঠ পেরিয়ে আমি সেইখানে পৌঁছাতে পারতাম না যখন ও বাড়িতে পৌঁছে কড়া এক আধা বয়সী দাসী যথারীতি সে আমাকে হাঁকিয়েই দিচ্ছিল এমন সময় বাইরে থেকে গৃহস্বামী এসে উপস্থিত তিনি আমার অবস্থা বুঝলেন বোধ হয় দাসীকে নিরস্ত করে আমায় ভেতরে নিয়ে গেলেন আশ্রয় পেলাম সেই রাত্রেই আমি ঘোরোতর অসুখে পড়ে গেলাম তিন দিন জ্ঞান ছিল না বললেই হয় মাঝে মাঝে বিকারের ঘরে মনে হতো দুটি সুন্দরী কিশোরী আমারই বয়সী ঘরের ভিতর ঘোরাফেরা করছে চামচে করে খাবার দিচ্ছে আমার মুখের জ্ঞান হলো তিন দিন পরে সুস্থ হয়ে উঠতে আরো কয়েকদিন লাগলো এই কয়েকদিনে বাড়ির লোকদের পরিচয় কতকটা জানতে পেরেছি গৃহস্বামী সেন্ট জন রিভার্স পাদ্রি তার দুই বোন মেরি ডায়না লন্ডনে থাকে বিভিন্ন বাড়িতে দুইজনেই গৃহশিক্ষিকা নিজেরাও পড়াশোনা করে চতুর্থ প্রাণী সেই দাসী হানা যে আমাকে সেদিন তাড়িয়ে দিতে যাচ্ছিল সম্প্রতি পিতৃবিয়োগ হয়েছে এদের সেই উপলক্ষে তিন ভাই বোন একত্র হয়েছে এসে কয়েকদিনের ভিতরেই মেরিয়ার আর ডায়না চলে যাবে লন্ডনে সেন্ট জন ফিরে যাবেন তার কর্মস্থানে মর্টন গ্রামে মাত্র মাইল তিন এখান থেকে আগে বড় মিস্টার রিডার্স থাকতেন বাড়িতে দাসী হানাকে নিয়ে এখন তিনি নেই কাজেই হানা এবার সেন্ট জনের সঙ্গে চলে যাবে মর্ডনের গির্জা বাড়িতে এই বাড়ি পরে থাকবে তালা বন্ধ হয়ে সেন্টজন যুবা পুরুষ অসামান্য সুপুরুষ গ্রিক দেবতার মতো চেহারা একনিষ্ঠ যাজক ধর্মোন্মাদ বললেই হয় জীবনের একমাত্র উচ্ছ্বাসা হলো এই যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে চলে যাবেন তারই জন্য প্রস্তুত হচ্ছেন হিন্দুস্থানি ভাষা শিক্ষা গ্রহণ করছেন আমার পরিচয় চাইলেন সেন্টজন আমি বললাম আপাতত আমায় মিস জেন ইলিয়ট বলে জানুন এ নাম অবশ্য আমার সত্যিকারের নাম নয় তা অকপটেই স্বীকার করছি নিজের নাম ধাম আমি গোপন রাখতে চাই আপাতত অবশ্য ধাম বলতে কিছু নেই আমার ত্রিসংসারে কেউ নেই এক পিতৃব্য ছাড়া তিনি দূরদেশে থাকেন জীবনে তাকে দেখিনি তিনিও অসুস্থ ছিলেন সম্প্রতি এখনো বেঁচে আছেন কিনা সন্দেহ সর্বশেষ যেখানে ছিলাম সেখান থেকে বিশেষ কারণে গোপনে চলে এসেছি সেখানকার লোকেরা যাতে আমার সন্ধান না পায় সেজন্যই আমার পরিচয় গোপন রাখা তবে এটা আমি ভগবানের নামে শপথ করে বলতে পারি যে কোনো অন্যায় কাজ বা অপরাধ করে আমি সেখান থেকে পালাইনি বরং পালিয়েছি যাতে একটা সম্ভাব্য অন্যায়কে অঙ্কুরেই নষ্ট করা যায় সেজন্যই লজ্জা বা ভয় করবার মতো কোনো কাজ আমি করিনি এটা বিশ্বাস করতে পারেন ওরা নিজেরা লোক ভালো কাজেই আমাকে অবিশ্বাস করল না কেবল জানতে চাইল তাদের দ্বারা আমার কোনো উপকার হতে পারে কিনা উপকার যা করেছেন আপনারা তারই সাহসে আরও একটু উপকার আশা করছি বই কি আমি আমাকে একটা কাজ খুঁজে দিন আমি লেখাপড়া জানি লোয়ার স্কুলে আট বছর ছিলাম ছয় বছর রূপে দুই বছর রূপে। শেষ যেখানে ছিলাম সেখানেও আমায় গৃহ শিক্ষিকার কাজই করতে হতো সেন্ট জন ভেবে উত্তর দিলেন তাহলে একটা কাজ আমি আপনাকে দিতে পারি হয়তো মর্টনে আমার গির্জার তত্ত্বাবধানে চাষিদের মেয়েদের জন্য একটি পাঠশালা খোলা হচ্ছে সেখানে শিক্ষিকা নিযুক্ত করবার ভার আমারই উপর আপনি যদি সেই কাজ নেন নগণ্য কাজ তবে মাথা মাথাগুচি থাকবার বাড়ি পাবেন একখানা আর গরিবভাবে একা মানুষের গ্রাসাচ্ছাদন চলতে পারে এমন একটা বেতন বলা বাহুল্য আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম মারসেন্ড এই বাড়ির নাম তালা বন্ধ করে বেরোবার আয়োজন নিয়ে সবাই ব্যস্ত এমন সময় বাড়িতে আরেকটা দুঃসংবাদ এলো তাদের এদের মামা মারা গিয়েছেন দেশে থাকতেন নিঃসন্তান অর্থমান লোক এদের আশা ছিল মামার সম্পত্তি তার অবর্তমানে এরাই পাবে কিন্তু দুর্ভাগ্য একা আসে না মামা মরবার সময় এদের কিছুই দিয়ে যাননি উত্তরাধিকারিনী করে গিয়েছেন অন্য কোনো এক আত্মীয়কে নিজেদের দুঃখের কথা আমাকে সবিস্তারে বলতে এদের সংকোচ হচ্ছে দেখে আমিও আর এ সম্বন্ধে কিছু জানতে চাইলাম না তবে দুঃখ হলো মেরি আর ডায়নার জন্য মামার কাছ থেকে কিছু অর্থ পেলে এমন চমৎকার দুটি মেয়ে গৃহ শিক্ষিকার মর্যাদাহীন জীবনযাত্রা থেকে মুক্তি পেত সে অর্থ থেকে এদের বঞ্চিত করার দরুন সে মামার উপর বেশ একটু রাগই হলো আমার মার্সেন্ট তালা বন্ধ হল মেরি আর ডায়না লন্ডনে চলে গিয়েছে আমি যেন স্নেহময়ী দুটি ভগিনীর সঙ্গ থেকে বিচ্ছিন্ন হলাম কি স্নেহের চোখে ওরা দেখেছিল আমাকে কিন্তু বিষাদের বোঝা ঝেড়ে ফেলে দিয়ে নিজের জীবনযাত্রা শুরু করতে হলো পরিপূর্ণ উদ্যম নিয়ে সের আমাকে মর্টনের স্কুল বাড়িতে এনে তুললেন নতুন পাঠশালা একটা পুরনো খামার বাড়িকে ভেঙে চুরে নতুন করে গড়া হয়েছে একখানি ঘরে পড়ুয়ারা বসবে একখানি ঘরে শিক্ষিকার বাসস্থান হবে সমস্ত খরচা বহন করছেন মিস রোজামন্ড অলিভার এ অঞ্চলের একমাত্র ধনী মিস্টার অলিভারের মেয়ে ঘরবাড়ি দেখে বেশ পছন্দ হলো আমার আলো হাওয়া প্রচুর আসবাবপত্র সামান্য হলেও প্রয়োজন মিটাবার মতো প্রায় চল্লিশটি মেয়ে এলো ভর্তি হতে পনেরো ষোলো বছরের বড় বড় মেয়ে থেকে তিন চার বছরের খুঁকি পর্যন্ত কেউ কিছুই জানে না পড়াশোনার রেওয়াজ বংশ এদের ভিতর নেই সেন্জো চিন্তা ঢুকিয়েছেন এদের মাথায় পাদ্রিমশাই নিজে এত জনপ্রিয় না হলে এ পাঠশালা তিনি গড়ে তুলতে পারতেন না কোনোমতেই আমি কাজ শুরু করে দিলাম শিক্ষকতার কাজ আমার পক্ষে নতুন নয় লোউডে থর্নফিল্ডে ওই কাজই এতদিন করেছি আনন্দ পাইয়েতে আশা হলো জীবনের ছেঁড়া তার জোড়া দিয়ে আনন্দেই দিন কাটাতে পারবো এই চাষী বালিকাদের নিয়ে মেয়েগুলি আন্তরিক ও ভদ্র আমাকে দুই একদিনের ভিতরই আপন করে নিল সেন্ট জন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য করেছিলেন আমার কার্যকলাপ তা আমার অগছর ছিল না এরকম দুস্থ পরিবেশ আমার ভালো লাগবে কিনা বোধহয় সন্দেহ ছিল ওর ক্রমে ক্রমে লক্ষ্য করলাম ওর চোখে মুখে একটা নিশ্চিন্ততার আভাস অর্থাৎ আমার সাফল্য সম্বন্ধে উনি আসান্বিত হয়ে উঠেছেন মিস রোজামন্ড অলিভারকে দেখলাম ঘোড়ায় করে বেড়াতে এসেছেন আশ্চর্য সুন্দরী মেয়ে আর তেমনি হাসি খুশি প্রথম দিনেই আমার সন্দেহ হলো মেয়েটি সেন্ট জনের অনুরাগিনী আর সেই অনুরাগের আকর্ষণেই অর্থবায় করে এই পাঠশালা স্থাপন করেছেন ক্রমে আমার ধারণা বদ্ধমূল হল তেমনি এটাও বুঝতে পারলাম যে জনের তরফ থেকে এ অনুরাগের প্রতিদান নেই অর্থাৎ আকর্ষণ আছে কিন্তু সে আকর্ষণ এড়িয়ে যাওয়ার দিকেই জনের ঝোঁক প্রথমটা আমার কাছে প্রহেলিকা বলে মনে হতো এ মনোভাব কিন্তু পরে বুঝেছিলাম প্রোটেস্ট্যান্ট পাদ্রীদের বিবাহ করা নিষিদ্ধ নয় কিন্তু জন মনে করেন না যে রোজামন রলিভার কোনো ধর্মযাজকের উপযুক্ত পত্নী হতে পারেন সে বিলাসে লালিতা খেয়াল তার প্রকৃতি খ্রিস্ট সাধনের ব্রত তার পক্ষে একান্ত অনুপযোগী অথচ জন মিশনারির কর্তব্য মাথায় তুলে নিয়ে বাগার সাপে লীলাক্ষেত্র ভারতে যেতে বদ্ধপরিকর রোজামন্ডের মতো জীবন সঙ্গিনীকে সাথে নিয়ে সে দেশে বিব্রত হতে হবে তাকে একটুখানি ঘনিষ্ঠতা যখন হলো জনের সঙ্গে কর্তব্যনিষ্ঠ শিক্ষয়িত্রী বলে সেন্ট জন দুই চার দিনের মধ্যেই আমাকে শ্রদ্ধা করতে শুরু করলেন তখন আমি এক সুযোগে রোজামন্ডের কথা তুললাম অর্থাৎ কথা যা বলবার আমি বলে যাচ্ছি একতরফা সেরজন পাথরের মূর্তির মতো নিঃস্ব ভাবে ভঙ্গিতে দু একটা অর্ধস্ফুট উক্তিতে সেদিনই আমি উপলব্ধি করলাম সেরজনের মনোভাব অর্থাৎ রূপ তাকে আকৃষ্ট করেছে বটে কিন্তু রূপের আকর্ষণে আত্মসমর্পণ করার মতো দুর্বচিত্ত লোক সেন্টজন নন দিন যায় যতক্ষণ মেয়েরা স্কুলে থাকে আনন্দে থাকি আমি ছুটির পরে আর সময় কাটে না যেন নিজের গেরস্তালির কাজ আর কতটুকু তাও বড় মেয়েদের ভিতরেই একজন আমার ধোঁয়া মোছার কাজগুলি করে দিয়ে যায় সেজন্য সে বিনা বেতনে পড়তে পায় সামান্যই মাইনে মেয়েদের কিন্তু তাও তো অনেকে দিতে পারে না যা বলছিলাম কাজ কিছু নেই কাজেই ছবি আঁকার দিকে মন গেল আমার তাও যখন ভালো লাগে না তখন নিজের মনের সঙ্গে লুকোচুরি খেলি বিগত জীবনের কথা ভাবি গেটসহেড লোড থর্নফিল্ড হেলেন মিস টেম্পল আদিলি আদিলির কথাই বেশি মনে পড়ে এবং তার চেয়েও বেশি মনে পড়ে সর্বদাই মনে পড়ে আরেকজনের কথা অর্থাৎ আমার প্রভুর কথা মিস্টার রস্টারের কথা তাকে ছেড়ে এসেছি কিন্তু ত্যাগ করে আসেনি তার স্মৃতি চব্বিশ ঘন্টা আমাকে আকৃষ্ট করে আছে কি করছেন তিনি আমাকে হারিয়ে খবর পাওয়ার জন্য যে কোনো উপায় নেই খবর পাওয়ার যে আমিই বন্ধ করে এসেছি চিরদিনের জন্য আমি যে এখানে এসে অজ্ঞাতবাস করছি তা প্রভু জানবেন কেমন করে আর আমি বা এখানে বসে কেমন করে খবর নেব থনফিল্ডের সেন্ট জনকে বললে তিনি অবশ্য এখনই সংবাদ আনতে পারেন কিন্তু আমার পূর্ব ইতিহাসে আমি জানাজিনি হতে দিতে চাই না দিলে মিস্টার রস্টারের কাছে আমার এই গোপন বাসস্থানের কথা প্রকাশ হয়ে পড়ার সম্ভাবনা আছে এমনি যখন মনের অবস্থা আমার তখন একদিন সন্ধ্যার সময় একটা ব্যাপার ঘটল সেন্ট জন এলেন বেড়াতে চেয়ারে বসে টেবিলের উপরকার ব্যাডটা নাড়াচাড়া করছেন হঠাৎ তিনি কি দেখে যেন চমকে উঠলেন একেবারে আমি স্পষ্ট দেখলাম তিনি চমকে উঠলেন একবার প্যাডের দিকে একবার আমার মুখের দিকে তাকাতে লাগলেন তারপর প্যাড থেকে উপরের কাগজখানার একটা কোণ ছিঁড়ে নিয়ে উঠে দাঁড়ালেন তাড়াতাড়ি বিদায় সম্ভাষণ জানিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার গমন পথের দিকে তার এই আচরণের কোনো হেতুই বুঝলাম না বুঝতে পারলাম পরের দিন তেমনি সন্ধ্যাবেলায় সেন্ট জন আবার এলেন একটা গল্প ফাঁদলেন এক পরিবারের দুই ভাই ছিল আর এক বোন বড় ভাই এক বড় বোনের মেয়েকে বিবাহ করেন অল্পদিন পরেই তিনি মারা যান তার স্ত্রীও মারা যায় রইল এক শিশুকন্যা দুঃখে কষ্টে মানুষ হতে লাগলো মামার বাড়িতে সে মামাও মারা গেলেন যখন তখন মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো এক দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানে আমি কান খাড়া করে শুনছি ছোট ভাই দূরদেশে গিয়ে বাণিজ্যে মন দিলেন সারা জীবনের পরিশ্রমের ফলে প্রভূত অর্থ উপার্জন করে সম্প্রতি তিনি সে দুর্বিদেশেই মারা গিয়েছেন আর ওই দুই ভাইয়ের যে বোনটি ছিলেন তার বিবাহ হয় এই অঞ্চলেই এক মধ্যবিত্ত ভদ্রলোকের সঙ্গে তিনি মারা গিয়েছেন বহুদিন আগে তার স্বামীর মৃত্যু হয়েছে সম্প্রতি এখন দূর দেশবাসী সেই ছোট ভাইটি তার সমস্ত অর্থ দান করে গিয়েছেন নিজের ভ্রাতস্পুত্রীকে ভাগিনী ও ভাগিনীদের কিছুই দিয়ে যাননি আমি হতচেতনের মতো গল্প শুনছি এ গল্প না আমারই পারিবারিক কাহিনী কাহিনী তাই যদি হবে তবে কোথা থেকে জানলেন গল্পের উপসংহারে সেরজন বললেন পিতৃব্যের উত্তরাধিকারিনী সেই মেয়েটি কিন্তু নিখোঁজ তাকে খুঁজে বার করবার জন্য অ্যাটর্নিরা আকাশপাতাল পাতাল আলোড়ন করে বেড়াচ্ছে এমনকি আজ পাড়াগায়ের গরিব পাদ্রি এই যে আমি সেন্ট জন রিভার্স আমার কাছেও চিঠি লিখেছি এতদিন আমিও খোঁজ পাইনি তবে তবে প্রশ্ন করি আমি আজ মনে হচ্ছে আমি খোঁজ পেয়েছি দৈবাতি পেয়েছি অ্যাটর্নিকে নিখোঁজ উত্তরাধিকারিনীর নাম ঠিকানা জানাবার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করে নিতে চাই অস্ফটুক্তি আমার কণ্ঠ থেকে আমাকে হ্যাঁ একটা মাত্র কথা এই নামই তো তোমার আসল নাম এই বলে কাল সন্ধ্যায় আমার প্যাডের যে কাগজটুকু ছিঁড়ে নিয়ে গিয়েছিলেন সেইটুকু আমার সামনে মেলে ধরলেন সের দেখি তাতে স্পষ্ট অক্ষরে আমার নিজের হাতে লেখা রয়েছে নিজের নাম জেন আয়ার অর্থাৎ অলস মুহূর্তে একান্ত অন্যমনস্কভাবে কখন প্যাডের উপর হেজিবিজি দাগ কাটতে কাটতে নিজের নামটুকু লিখে ফেলেছিলাম নিজেও তা টের পাইনি গ্রন্থে যখন খোলবার হয় তখন এমনিভাবেই খুলে যায় উত্তরাধিকারিনী কাকার উত্তরাধিকারিনী আমি হব তা আমি আগেই অনুমান করেছিলাম হঠাৎ থর্নফিল্ড থেকে পালাতে না হলে হয়তো পিতৃব্যের মৃত্যুর আগে আমি তার সঙ্গে দেখা করতেও পারতাম কিন্তু বিশ হাজার পাউন্ডের উত্তরাধিকার সেরজনের কাছেই শুনলাম অর্থের পরিমাণটা পাওয়ার আনন্দের চাইতেও আরও একটা গভীরতর আনন্দে আমি আত্মহারা হয়ে উঠলাম সেরজন আমার পিস্তুত ভাই তাহলে মেডিয়ার ডায়না পরিচয় না জেনেও যাদের বোনের মতো ভালোবেসেছিলাম তারা আমার বোনই সত্যি সত্যি এ কি সৌভাগ্য এ কি আনন্দ উত্তরাধিকারের বিশ হাজার পাউন্ড আমি একা ভোগ করতে রাজি নই কাকা যেমন আমার ছিলেন কাকা তেমনি ছিলেন সেন্ট জোনেদের মামা কেন তিনি ওদের তিন ভাই বোনকে একেবারে বঞ্চিত করে গিয়েছেন তাও শুনলাম কবে নাকি আমার পিসে মশাই অর্থাৎ স্বর্গীয় মিস্টার রিভার্সের সঙ্গে বৈষয়িক ব্যাপারে তার কি মতান্তর হয়েছিল তারই জ্বালা সারা জীবনেও তিনি ভুলতে পারেননি সত্যলে গিয়েছেন তিন ভাগ্নে ভাগ্নের উপরে এ অন্যায়ের প্রতিকার সৌভাগ্যক্রমে আমার হাতেই আছে আর সে প্রতিকার করবার প্রবৃত্তি যাতে আমার অন্তরে আসে তার জন্য বিধির নির্বন্ধে আমার মার্শেন্ট ভবনে আগমন পরিচয় না ঘটলে অতি দুর্দিনে আমার জীবনের জন্য ওদের কাছে ঋণী হতে না হলে তাদের প্রতি আমার এই স্নেহ আস্থ কোথা হতে তাই দুনিয়ায় এত স্থান থাকতে আমি যে হুইড এসে পড়েছিলাম এর ভিতরে আমি ভগবানের ইঙ্গিত দেখতে পেলাম আমি ওই বিশ হাজার পাউন্ডকে সমান চার ভাগে ভাগ করলাম ওরা তিন ভাই বোন আর আমি প্রত্যেকে নিলাম পাঁচ হাজার পাউন্ড করে ওরা অতি প্রবলভাবে আপত্তি করেছিল কিন্তু আমার জুলুমের কাছে নথি স্বীকার করতে হলো ওদের মেরিয়ার ডায়ন অবশ্য লন্ডনেই আছে পত্রযোগে তাদের সম্মতি আনিয়েছি আমি স্নেহময়ী ভগিনীরা আমার আমি তাদের বোন এ সংবাদ শুনে তারা আহলাদে আটখানা তারা এবার চাকরি ছেড়ে দিয়ে বাড়ি এসে পড়াশোনায় মন্দিক জীবিকার সমস্যা তো মিটে গিয়েছে সেরজন আমাকে জিজ্ঞাসা করল স্কুলটার কি হবে আমি বললাম কিছু অর্থ পেয়েছি বলেই যে আমি এখনই স্কুলের কাজ ছেড়ে চলে যাব তা নয় তুমি অন্য উপযুক্ত লোক দেখো সে এলে তবে আমি একা কাজ ছাড়ব ভালো লোক বাইরে থেকে আনতে কিছু বেশি মাইনে দিতে হবে অবশ্য অতিরিক্ত অর্থটা আমরা চার ভাই বহন করব সের জন কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো আমার দিকে মার্শেন বাড়িটার আমল সংস্কারের ভার নিলাম আমি ওইখানেই আমরা তিন বনে থাকবো এখন থেকে সেন্ট জন্য থাকবে যতদিন না সে ভারতবর্ষে চলে যায় হ্যাঁ ভারতবর্ষে সে যাবেই ধর্মপ্রচারের যে ব্রত সে নিজের জীবনের লক্ষ্যরূপে গ্রহণ করেছে তা থেকে কেউ বা কোনো কিছুই তাকে বিচ্যুত করতে পারবে না পারেনি মিস অলিভারের ভালোবাসার আকর্ষণ পারল না ধনুশ্বর্যের আওতায় আয় জীবনের প্রলোভন সে যাবেই তার অংশের পাঁচ হাজার পাউন্ড সে তার ব্রত পালনের সুবিধার জন্যই ব্যয় করবে দিন কেটে যাচ্ছে স্কুলের জন্য ভালো একজন শিক্ষিকা এসেছেন আমি বিদায় নিয়ে এসেছি মর্টনের বিদ্যালয় থেকে ছাত্রীরা তো বটেই তাদের অভিভাবকেরাও শাস্ত্র নেত্রী আমায় বিদায় দিয়েছে অল্প দিনেই আমায় তারা আপনজন বলে ভেবে নিয়েছিল আমি সবাইকে বললাম মার্শেন্ট তো বেশি দূর নয় সেখান থেকে মাঝে মাঝে আমি আসবো স্কুল দেখতে মার্শেন্ট সুসংস্কৃত হয়েছে আমি গিয়ে সেখানে বাস করছি দাসি হানাকে নিয়ে ডায়না আর মেরি এলো লন্ডন থেকে সেন্ট জোনও এখন প্রায়ই মার্শিয়ানের রাত্রি যাপন করে মর্টন গির্জার কাজ চালাবার জন্য অন্য একজন যাজক পাওয়া গেলেই সে ভারতে যাত্রা করবে লোক পেতে কয়েক মাস দেরি হতে পারে এই সময়টার ভিতরের সেন্ট জন নিজেকে আরও ভালোভাবে তৈরি করে নিচ্ছে ভারত প্রবাসের উপযুক্ত হতে হলে হিন্দুস্থানি ভাষা ভালোভাবে জানা দরকার এর চর্চা সে আগেও করত এখন এর উপর খুব বেশি জোর দিচ্ছে সে একদিন আমাকে অনুরোধ করল তুমিও হিন্দুস্থানিটা শেখো না দুজন একসঙ্গে পড়লে পড়া ভালো হয় তার অনুরোধে আমি রাজি হয়ে গেলাম যদিও নিজের একটু রুচি ছিল না ওই বিজাতীয় শ্রুতিকটু ভাষার উপরে তারপর একদিন সেরজন প্রস্তাব করল ভারতে গিয়ে ধর্মপ্রচার করব দুজন একসঙ্গে গেলে কাজ করতে পারবো ভালো তুমিও আমার সঙ্গে চলো আমি আকাশ থেকে পড়লাম একেবারে সে কি কথা আমি যাব ভারতে আমি উড়িয়েই দিলাম কথাটা কিন্তু সেরজন দমল না বুঝলাম সে এ নিয়ে অনেক চিন্তা করেছে মাঝে মাঝে সে কথাটা তুলতে লাগলো এমন আগ্রহ আর আকুলতার সঙ্গে তুলতে লাগলো যে রীতিমতো বিব্রত বোধ করতে লাগলাম আমি সে বলে এর চেয়ে মহান ব্রত মানুষের পক্ষে আর কি আছে যেসব অসভ্য অর্ধসভ্য নরনারী খ্রিস্ট ধর্মের আলোক থেকে বঞ্চিত হয়ে আছে তাদের কানে প্রভু যিশুর বাণী পৌঁছে দেওয়া এর চেয়ে পুণ্যকর্ম আর কি হতে পারে আমি তো যাবই কিন্তু একা পুরুষের কোনো কাজই সর্বাঙ্গ সুন্দর হতে পারে না আমরা স্বামী স্ত্রী একসাথে সেই কাজে আত্মনিয়োগ করলে স্বামী স্ত্রী আমি বজ্রাহত সেন্টজন আমার অনুচ্চারিত প্রশ্নের উত্তর দেয় স্বামী স্ত্রী না হয়ে আমরা একসঙ্গে যাব কেমন করে নিজের মূল্যমান অবস্থা জোর করে ঝেড়ে ফেলে আমি দৃঢ়স্বরের সেন্টজনকে জানালাম এ অসম্ভব এ প্রস্তাব একেবারেই বাতুলতা কিন্তু আশ্চর্য আমার কোনো আপত্তিকেই সে আমল দেয় না সে ধর্মন্মাদ তার ধারণা তার পরিকল্পনার সম্মুখে যা কিছু বাধা আসবে তা আপনা থেকেই দূর হয়ে যেতে বাধ্য সে ধরেই নিয়েছে আমি শেষ পর্যন্ত রাজি হবই তার প্রস্তাবে তার জোরের কথা শুনলে আমিও যেন কেমন দুর্বল হয়ে পড়ি দৃঢ় প্রত্যয়ের সুরে নিজের বক্তব্য বলে উঠতে পারি না যেন দিনের পর দিন এইভাবে সে আমাকে খেলাতে লাগল ঠিক যেমন করে মাছকে বর্ষিতে গিয়ে শিকারী তাকে নিয়ে খেলায় নির্মম স্বার্থপর বজ্রকঠিন কঠিন আমি তার কথার প্রতিবাদ করি করে অবসন্ন হয়ে পড়লাম মেরি বা ডায়নার সম্মুখে জন এসব কথা তোলে না আমিও ওদের কিছু বলিনি এই অপ্রিয় ব্যাপারের কথা কিন্তু ঘন ঘন জনকে আমার সঙ্গে গোপন আলোচনায় ব্যাপৃত দেখে ওরা সন্দেহ করল অবশেষে এবং আমাকে জিজ্ঞাসাই করে বসলো ঘটনাটা কি আমি বললাম শুনে ওরা বিস্মিত এবং ক্রুদ্ধ হলো ভাইয়ের উপর এ কি নির্যাতন ওরা আমাকে জোর গলায় বলল পাগলের কথায় কান্দিও না ওর পাল্লায় পড়লে তিন মাসও তুমি বাঁচবে না বাঁচার জন্য তো আমি ব্যস্ত নই আমার প্রধান আপত্তি এই যে আমি সেন্ট সেরজনকে ভালোবাসি না এবং ভালো না বেশি বিবাহ করাকে আমি পাপ বলে মনে করি না সেন্ট জনকে ভালোবাসি না এবং ভালোবাসি এডওয়ার্ড রস্টারকে জীবনে সেই আমার প্রথম ও শেষ ভালোবাসা বারবার নতুন নতুন লোককে যারা ভালোবাসতে পারে আমি তাদের দলে নই তাদের আমি ঘৃণা করি কিন্তু তবু সেন্ট জনের কথায় কি যে একটা দুর্যোগ শক্তি আছে যতক্ষণ সে কথা শুনি আমি যেন সম্বিত হারিয়ে ফেলি অর্ধেক বাস্তব অর্ধেক কল্পনায় তৈরি এক স্বপ্নের জগতে যেন বিচরণ করি আমি যেখানে অসম্ভব আদর্শের পিছনে ছুটোছুটি করাকেই মনে হয় মহত্ব এমনিভাবে একদিন সন্ধ্যার অন্ধকারে বাগানে দাঁড়িয়ে তার কথা শুনছি আমি তার যুক্তির বিরুদ্ধে প্রতিবাদ মনে জাগলেও মুখে যোগাচ্ছে না তার আবেগ যেন আমার কানের ভিতর দিয়ে অন্তরে সঞ্চারিত হয়ে নেশার মতো আচ্ছন্ন করে দিচ্ছে আমার চৈতন্যকে সে বারবার অনুরোধ করছে আমাকে তুমি বলো প্রভু যিশুর সেবায় আত্মনিয়োগ করবার জন্য তুমি আমার জীবন সঙ্গিনী হতে রাজি আছো আমি কি সর্বগ্রাসী নেশার আবেশে সত্যি সত্যি বলতে যাচ্ছিলাম যে আমি রাজি আছি হয়তো সেই সর্বনাশে আমি করতে যাচ্ছিলাম কিন্তু আমি রক্ষা পেয়ে গেলাম দৈবাত আশ্চর্যভাবে কোথা থেকে একটা দুরাগত আর্তনাদ আমার কানে ভেসে এলো জেন জেন জেনায়ার কোথায় তুমি আমার চমক ভাঙল এ শর্ত আমার চেনা আমি ছুটে গেলাম বাগানের সুদূর কোণের দিকে যেখানে নিবিড় আধারে মর্মর্ধনি উঠছে অদৃশ্য বৃক্ষ শাখায় আমি ছুটে গেলাম অমনিধারা আর্তনাদ আমারও মুখে এই যে আমি আমি আসছি আমি আসছি কোথায় তুমি তুমি কোথায় সকালে ঘুম ভাঙতেই দেখি রুদ্ধ দ্বারের নিচে দিয়ে কে একখানা কাগজ গলিয়ে দিয়ে গিয়েছে উঠে গিয়ে কাগজখানা পড়লাম সেন্ট জোনির লেখা জেন কাল রাত্রে হঠাৎ কি হল তোমার চেঁচিয়ে উঠে অন্ধকারের ভিতরে ছুটে গেলে মেরি ডায়না দৌড়ে এলো আমি আর সেখানে দাঁড়ানো উচিত বলে মনে করলাম না মনে হয় স্নায়ুর উত্তেজনায় সে উন্মাদনার কারণ প্রভু যিশু তোমাকে শান্তি দিন আমি দুই হপ্তার জন্য ক্যাম্ব্রিজে যাচ্ছি মটন গির্জার ভার নেবেন যে ধর্মযাজক তার সঙ্গে কথাবার্তা পাকা করে আসবার জন্য যাবো যে সে কথা তুমি আগেই শুনেছ মেরি ডায়নাও শুনেছে কালি মৌখিক তোমার কাছে বিদায় নিতাম তুমি অমন করে ছুটে না পালালে যাই হোক পত্রে বিদায় নিচ্ছি দুই পরে ফিরে আসব। আশা করি ইতিমধ্যে তুমি মন স্থির করে ফেলতে পারবে তোমাকে না পেলে আমার ব্রত উদযাপন কঠিন হবে এবং তাতে আমার ক্ষতির চেয়ে বেশি হবে প্রভু যীশুর সে মহাবাপ তুমি করবে না তা আমি জানি জন চিঠি পড়ে আমার হাসি পেল ব্রত উদযাপন ব্রত বুঝি এক সেন্ট জনেরই আছে জেনায়ারের বুঝি নেই জেনায়ারের ব্রত উদযাপিত না হলে প্রভু যিশুর বুঝি ক্ষতি হবে না এডওয়ার্ড রস্টার বুঝি প্রভু যীশুর কেউ নয় সেই নৈশ সমীর ভেসে আসা রহস্যময় আহ্বান শুনবার পরে আমার আর তিলমাত্র সন্দেহ নেই যে প্রভু যীশু এর দুর্বলা নারীর উপরে একটি কর্তব্য ইল্যস্ত করেছেন সে কর্তব্য হল তারই আশ্রিত তো অভাগা এডওয়ার্ড রস্টারকে সান্ত্বনা দান বাইরে বেরিয়েই শুনলাম সেন্ট জন ক্যাম্ব্রিজ রওনা হয়ে গিয়েছে মনে মনে বললাম এবার আমারও রওনা হওয়ার পালা প্রাতরাশ সেরে নিজের ঘরে এসে বাক্সটা গুছিয়ে নিলাম তারপরে মেরিয়ার ডায়নাকে গিয়ে বললাম বিশেষ প্রয়োজন আছে আমার থর্নফিল্ড যেখানে আমি আগে ছিলাম সেখানে একবার যেতেই হবে শীঘ্রই ফিরে আসব। তারা আমার স্বাধীন ইচ্ছায় হস্তক্ষেপ করবে কেন শীঘ্র এসো বলে আমায় বিদায় দিল মনে মনে সংকল্প করলাম ভাগ্যে আমার যাই ঘটুক না কেন এই দুটি স্নেহময়ী ভগিনীর কাছ থেকে আমি কোনো বিচ্ছিন্ন হব না হুইটক্রস পর্যন্ত এসে ডাক ধরলাম ঠিক দশ মাস দশ মাস আগে এই লাইনেরই একখানা ফিরতি গাড়ি আমাকে মিলকোট থেকে এখানে এনে রাস্তায় নামিয়ে দিয়েছিল শূন্য অবস্থায় আজ আবার মিলকোটে যাচ্ছি ভাগ্যের চাকা ঘুরেছে আজ আমি পাঁচ হাজার পাউন্ডের মালিক গ্রাসাচ্ছদনের উচ্চবৃত্তি করবার প্রয়োজন আর নেই যাচ্ছি মিস্টার রস্টারের কাছে তার কাতর আহ্বান ভেসে এসেছে সুদূর থেকে বাতাসে ভর করে সে আহ্বানে সাড়া না দিলে সে হবে আমার নিষ্ঠুরতা যাচ্ছি কিন্তু ভবিষ্যৎ অতি অনিশ্চিত মিস্টার রস্টারের সঙ্গে মিলনে যে বাধা সেদিন ছিল সে তো এখনও রয়েছে নিশ্চয়ই তবে আমি তার পাশে গিয়ে দাঁড়াব কোন সাহসে কোন দাবি নিয়ে এ প্রশ্নের কোনো জবাব আমার মাথায় আসছে না পালিয়ে আসার প্রেরণা সেদিন যিনি দিয়েছিলেন ফিরে যাওয়ার প্রেরণাও আজ তিনিই দিয়েছেন আমি সেদিনও তার নির্দেশ মাথায় তুলে নিয়েছিলাম আজও তাই নিলাম গ্রন্থে মোচনের ভার তার উপরে আবার যে নির্দেশ যখন পাব মর্মান্তিক যাতনা সহ্য তা পালন করতে পারি যেন করেও মাত্র মিনতি তার পায় মিলকোটে এসে গাড়ি নিয়ে নামলাম এখানে একটা হোটেল আছে আগেও জানতাম রস্টার আর্মস নাম তার সেইখানে সামান্য কিছু খেয়ে নিলাম তারপরে বাক্সটা সেইখানে রেখে পায়ে হেঁটে রওনা হলাম মাঠের ভিতর দিয়ে থর্নফিল্ড এখান থেকে দুই মাইল দূরে অনেকবার আগ্রহ হয়েছিল হোটেলওয়ালাকে মিস্টার রস্টারের খবর জিজ্ঞাসা করি আগ্রহ দমন করেছে। কি জানি কি শুনতে হয় যা জানবার আছে নিজে গিয়ে জানব কানে বাজছে মিস্টার রস্টারের সেই আকুল আর্তনাদ জেন জেনায়ার কি জানি তার কি হলো মাঠ পেরিয়ে চলেছি প্রথম দিকে দ্রুত চলেছিলাম যত থর্নফিল্ডের নিকটে আসছি গতি ততই মন্থর হচ্ছে কি জানি কি দেখব একটা অজানা আশঙ্কায় অন্তর দমে যাচ্ছে বড় ওই যে ওই ছোট্ট বনটা বেরুলেই থর্নফিল্ডের প্রাসাদ চোখে পড়বে এগিয়ে যাই বুকটা দুই হাতে চেপে ধরে কই কোথায় থর্নফিল্ড নেই থর্নফিল্ড প্রাসাদের কোনো অস্তিত্বই নেই পড়ে আছে একটা ভস্যস্তূপ পুরে ছাই হয়ে গিয়েছে সেই সুবিশাল বিলাস কেন্দ্র হতচেতনের মতো দাঁড়িয়েছিলাম সেই বনের ধারে কতক্ষণ তা জানি না শেষকালে ধীরে ধীরে পা টেনে টেনে এগিয়ে গেলাম সেই ভস্যস্তূপের দিকে কাছে গিয়ে দেখলাম আগাগোড়া বাড়িটাই ধ্বংস হয়েছে ছাদ ভেঙে পড়েছে দেয়াল ধসে পড়েছে সব কালোই কালো একটা জিনিস লক্ষ্য করলাম ধ্বংসস্তূপের উপর লতা গুজিয়েছে শেওলায় সবুজ হয়ে গিয়েছে ভেঙে পড়া ইট পাথর অর্থাৎ অগ্নিদাহের ব্যাপারটা ঘটেছিল বেশ কিছুদিন আগে হয়তো আমি থর্নফিল্ড ত্যাগ করে যাওয়ার পরেই আচ্ছন্নের মতো ঘুরে বেড়াচ্ছি সেই পোড়া কয়লার গাদার ভিতরে থর্নফিল্ড নেই থর্নফিল্ডের মালিকও কি নেই তিনিও কি পুড়ে মরেছেন তার দেহবশ্য কি মিশে গেছে এ জমাট বাধা ছাই গাদার ভিতর অসহ্য যন্ত্রণায় বুকটা ধরপর করে দুই হাতে চেপে ধরি বুক বেলা প্রায় দুপুর মাথার উপর কোনো আচ্ছাদন নেই তপ্ত বায়ু হা হা করছে দিগন্ত বিস্তৃত প্রান্তরে দেহে মনে একটা সর্বগ্রাসী অবসাদ কখন পায়ে পায়ে ফিরতে শুরু করেছি মিলকোটের দিকে টের হুঁশ হল হোটেলের সম্মুখে এসে তখন ফিরে এলো দায়িত্ববোধ বোধ চলবে না খোঁজ নিতে হবে মিস্টার রস্টারে কি হলো জানতে হবে কিছু খেয়ে নেবার জন্য হোটেলে গিয়ে বসলাম সেই সুযোগে আলাপ জমিয়ে নিলাম হোটেলওয়ালার সঙ্গে ওর হোটেলের নাম রস্টার আর্মস সেই সূত্র ধরে রস্টার পরিবারের প্রসঙ্গ এসে পড়ল তা থেকে ক্রমে ক্রমে মিস্টার রস্টারের ব্যক্তিগত কাহিনীতে আমি যে থর্নফিল্ডে গিয়েছিলাম সে কথা প্রকাশ না করে অগ্নিকাণ্ডের ইতিহাসটা ওর মুখ থেকে জেনে নেওয়া শক্ত হল না সে ইতিহাস ওর ভাষাতেই বলি মিস্টার রস্টার খেয়ালি লোক ছিলেন মাদাম কোথায় কালাপানির উপারে গিয়ে কবে নাকি বিয়ে করেছিলেন বরাতগুনে সে বউ গেল পাগল হয়ে উদ্দাম পাগল একেবারে উনি তাকে থর্নফিল্ডে এনে রাখলেন কিন্তু অতি গোপনে বাড়ির লোক ছাড়া কেউ ঘূনাখরাও টের পায়নি ওই পাগলির অস্তিত্বের কথা আর বাড়ির লোকের উপরেও এমনি করা শাসন ছিল যে কেউ কোনোদিন বাইরেও কথা প্রকাশ করেনি এখন হলো কি জানেন মাদাম ওই পাগলির একদিন কি হলো কে জানে দুপুর রাতে বাড়িতে আগুন লাগিয়ে দিল তেতলার ছাদে কয়েকখানা হালকা ঘর ছিল তাতে ইটের চাইতে কাঠের পরিমাণ বেশি সেইগুলোই জ্বলে উঠল দাউ দাউ করে ঘুম থেকে উঠেই মিস্টার রস্টার প্রথমে ছুটলেন সে জ্বলন্ত আগুন ঘেরা ছাদে পাগলিকে সেই অগ্নিকুণ্ড থেকে বার করে আনবার জন্য বার্থা বার্থা বলে তাকে ডাক দিতেই পাগলে ছুটে পালাবার চেষ্টা করলো আর টাল খেয়ে পড়লো গিয়ে একেবারে সে আগুনের ভিতরে সেখান থেকে তাকে টেনে বার করতে চেষ্টা করতে গিয়ে রস্টারের আধখানা কপাল পড়ে গেল একটি চোখ সমেত আর একটা চোখও পড়ে না যাক ঝলসে গিয়েছে তাতেও তার দৃষ্টিশক্তি নেই তিনি বেঁচে আছেন তাহলে প্রশ্নটা করলাম হাঁপাতে হাঁপাতে যেভাবে আছেন সে না থাকারই সমান শুধু অন্ধ হয়েছেন তাই নয় বা হাতখানিও গিয়েছে হাতটাতে হাটরাতে নেমে আসছেন যখন সিঁড়িটা জ্বলতে জ্বলতে ভেঙে পড়ল উনি পড়লেন তেতলা থেকে একতলায় হাতখানা ভেঙে গেল কেটে বাদ দিতে হয়েছে তিনি কোথায় এখন ওর আরেকটা বাড়ি আছে ম্যানর এখান থেকে পাঁচ ছয় মাইল ভাঙাচোরা বাড়ি বনের ভিতরে সেইখানে আছেন একটি চাকর একটি দাসী আর একটি কুকুর নিয়ে অন্য দাসদাসীদের বিদায় দিয়েছেন বাড়ির গিন্নে ছিলেন মিসেস স্পারফেক্স তাকে মাসিক ভাতা বরাদ্দ করে দিয়ে নিজের বাড়িতে পাঠিয়েছেন আদিলে বলে একটি ছোট্ট মেয়ে ছিল সংসারে তাকে পাঠিয়েছেন কোথায় এক স্কুলে মোটের উপর ওই যে বললাম যেভাবে বেঁচে আছেন তাকে না বাঁচার বলা যায় ফার্ডিন নামটা শুনেছিলাম মিস্টার রস্টারের মুখে বনের ভিতর অস্বাস্থ্যকর জায়গা দুই তিন মাইলের ভিতর অন্য লোকালয় নেই শিকার করবার জন্য মিস্টার রস্টার বছরে দুই একবার সেখানে যেতেন থাকতেন দুই চার দিন সেজন্য খানতিনে ঘর মেরামত করে বাসযোগ্য অবস্থায় রাখা হতো বাকি সব ঘর পরিত্যক্ত হয়ে আছে বহুদিন থেকে ভেঙে চুরে পড়ছে ভাড়া দেবার চেষ্টা করেও ভাড়াটে পাননি মিস্টার অস্টার ওটা লোকসানের সম্পত্তি বলেই গণ্য হয়ে আসছিল সেই ফান্ডিন অবশেষে স্থায়ীভাবে তাকে বাস করতে হয়েছে স্বাস্থ্য কি তাতে ভেঙে পড়েনি হোটেলওয়ালাকে দিয়েই একখানা গাড়ি জোগাড় করেছি সেই গাড়িতে চড়ে ফার চলেছি সন্ধ্যার আগে পৌঁছাতে পারলে ডবল বকশিস দেব চালককে এই লোক দেখিয়েছি মেঠো ঘোড়াটাকে সে একবার একবার করছে ভাবছি বার্তা নেই মিস্টার রস্টারের সঙ্গে আমার মিলনেরও বাধা নেই আর মিস্টার রস্টার নাগপাশ থেকে মুক্তি পেয়েছেন দুটি চোখ আর একখানি হাত বিসর্জন দিয়ে সেই দুর্দান্ত পুরুষ কিভাবে এখন অসহায় পঙ্গ জীবনযাপন করছেন ভাবতে গিয়ে শিউরে উঠছি বারবার রাস্তার ধারে একটা লোহার গেট চালক বলল ওইখানেই নামতে হবে গেট থেকেই পান্ডিনের এলাকা শুরু ভিতর দিকে একটা রাস্তা চলে গিয়েছে কিন্তু সেটা ঘাসে আর আগাছায় ঢাকা পাশের বড় বড় গাছের ডাল এভাবে মাথার উপর ঝুলে পড়েছে যে গাড়ি চলবে না সে পথে নামতে হলো ডবল বকশিসি দিলাম কারণ এখনও একটু বেলা রয়েছে বাক্সটা গেটের ভিতর টেনে এনে সংলগ্ন ভাঙা ঘরের ভিতরে রেখে দিলাম তারপর বনের পথ ধরে এগোতে থাকলাম গাড়ি চলবার মতোই রাস্তা ছিল এককালে কিন্তু এখন মানুষ চলাই শক্ত দস্তুর মতো জঙ্গল এই মাত্র বাইরে রৌদ্র দেখে এলাম কিন্তু এখানে অন্ধকার ঘনিয়ে এসেছে এরই মধ্যে বৃষ্টি হয়েছিল সেই কখন এখনো গাছের পাতা থেকে জল ঝরছে টুপুর টুপুর করে বনের পথ আর শেষ হতেই চায় না যেন কত জমি এই ফার্ডিনের হাতায় অবশেষে গাছপালা হালকা হয়ে এলো খানিকটা খোলা জায়গা দেখা গেল তার চারিধারে নুড়ি পাথর দিয়ে বাঁধানো রাস্তা এখানটায় এখনো দিনের আলো সম্মুখেই বাড়ি সদর দরজার উপর দোতলা ছাদ সিঁড়িতে একটি মাত্র ধাপ এমন বেমেরামত রংচটা চেহারা বাড়িখানার মনে বিতৃষ্ণা আসতে যাচ্ছিল জোর করে তাড়ালাম সেই বিতৃষ্ণাকে মনকে বোঝালাম এ মালিককেও তো এমনি বে বিবর্ণ অবস্থায় দেখতে পাব এক্ষুনি তার উপরেও কি এমনি ধারা বিতৃষ্ণা আসবে এমন চপল মন আমার তাহলে কষ্ট করে এলাম কেন এখানে দরজা নিঃশব্দে খুলে একটি লোক বেরোলো একটিমাত্র ধাপের সিঁড়ি দিয়ে নেমে এলো খোলা উঠানে হাত বাড়িয়ে এধারে ওধারে অবলম্বন খুঁজল কিছুক্ষণ পেল না কিছুই তখন চুপ করে দাঁড়িয়ে রইল দৃষ্টিহীন চোখ আকাশ পানে তোলে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি বজ্রদগ্ধ বনস্পতি মিস্টার রস্টার অথবা পৌরুষদীপ্ত রস্টারের কঙ্কাল মাত্র করুণায় মন ভরে যায় সে তেজিয়ান মূর্তির এই পরিণতি দেখে আকুল আকাঙ্ক্ষায় অধীর হয়ে উঠলাম ছুটে গিয়ে তার হাত ধরবার জন্য কিন্তু সংযত করলাম নিজেকে ধীরে দশ মাস দেরি সহ্য হয়েছে তো আর দশ মিনিটও সইবে ভেতর থেকে আরেকজন এলো এ হল জন তার ভৃত্য জন বলল কর্তা বৃষ্টি পড়ছে ভেতরে আসুন না এখন নয় বিরক্ত সুরে উত্তর জন আর কিছু বলতে সাহস পেল না নিঃশব্দে ভিতরে গেল মিস্টার রস্টার দাঁড়িয়ে রইলেন গোধূলির বিষণ্ন আলোকে তেমনি করে দৃষ্টিহীন চোখ পানে তুলে কি নৈরাশ্য সে দাঁড়াবার ভঙ্গিমায় কিন্তু বৃষ্টিটা খুবই চেপে নামলো উনি ভিতরে যেতে বাধ্য হলেন আমিও গিয়ে রান্নাঘরের ভিতরে ঢুকে পড়লাম দরজা খোলাই ছিল ভিতর পানে টুলে বসে জন চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে দরজার ধারেই মেরি যেন কিসব রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত আমায় দেখে ওরা দুজন যেন ভূত দেখার মতো আটকে উঠল সে কি ভর বৃষ্টি মাথায় করে জঙ্গলের ভিতরে কি আপনি হ্যাঁ গো সত্যিই আমি বই কি একবার রাত্রিটা এখানে থাকতে পারবো তো মাথা চুলকে জন বলল। তেমন ঘর বা বিছানাপত্র সত্যিই নেই তা যা হোক হয়ে যাবে একটা ব্যবস্থা রাত্রিবেলায় আপনি আর যাবেন বা কোথায় আমি তাদের ধন্যবাদ দিয়ে জনকে পাঠিয়ে দিলাম গেটের ঘর থেকে আমার বাক্সটা নিয়ে আসবার জন্য সে চলে গেলে মেরিকে জিজ্ঞাসা করলাম মিস্টার রস্টার কেমন আছেন বলো আমি একটু আগেই তাকে চাক্ষুষ দেখেছি সেটা চেপে গেলাম মেরি উত্তর দিল আর থাকা থাকি জ্যান্ত মরা মিস জ্যান্ত মরা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই সেই মানুষ দুটি চক্ষু গেছে বা হাতও গেছে আর গেছে জীবনের সব আনন্দ রাত্রিদিন চুপচাপ বসে আছেন আর বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন কারো সঙ্গে দেখা করেন না আমার বা জনের সঙ্গেও কথা বলেন কদাচিত কখনো আমি যে একবার দেখা করবই বলতে বলতে মিস্টার রস্টারের ঘরের ঘণ্টা বাজলো মেরিকে বললাম আমার নাম বলো না শুধু বলবে একজন লোক দেখা করতে চায় মেরি ফিরে এসে বলল নাম জানতে চাইলেন আগেই তো বলেছিলাম আপনাকে নাম পাঠালেও দেখা করবেন বলে আসা নেই বলতে বলতে সে গ্যালাসে জল ঢালছে জল চাইলেন নাকি জিজ্ঞাসা করলাম আমি হ্যাঁ সেজন্যই ডেকেছিলেন বলে ট্রের উপর গ্যালাস বসালো মেরির হাত থেকে ট্রে আমি কেড়ে নিলাম দাও আমি নিয়ে যাচ্ছি মেরি আপত্তি না করলেও তার মুখ দেখে বুঝলাম ব্যবস্থাটা সে পছন্দ করেনি মনে ব্রেগে যাবেন তাতে তার সন্দেহ নেই আমি ও ঘরে গিয়ে ঢুকলাম পা কাঁপছে বুকের ভিতরটা ঢিপঢিপ করছে এত জোরে ঘরের এক কোণে পাইলট কুণ্ডলি আছে আমার শব্দ পেয়েই কান খাড়া করল তারপর ঝাঁপিয়ে পড়ল এসে আমার উপর মুখে তার অভিমানের কই কুই কান না মিস্টার রস্টারও কান খাড়া করেছেন মেরিকে দেখে তো এরকম করার কথা নয় পাইলটের কিন্তু আর আসবেই বাকি সন্দেহের স্বরে বললেন মেরি না আমি জলের গ্যালাসটা হাতে দিলাম তার হাতটা কেঁপে গেল জলও পড়ে গেল চলকে পাইলট তখনও আমার চারিদিকে ঘুরে ঘুরে লাফাচ্ছে বাধ্য হয়ে নিচু গলায় তাকে বললাম পাইলট চুপ কে চমকে চেঁচে উঠলেন উনি এতদিনও আমার কণ্ঠস্বর তিনি ভোলেননি জলটা পড়ে গেল আরেক গেলা শানব আমি ধরা গলায় প্রশ্ন করলাম আর জল কে তুমি অশরীরী যেন সেদিনকার মতো আবার ছলনা করতে এসেছ তা এসো ছলনা করে আনন্দ পাও যদি তাই করো কিন্তু চলে যেও না হে আমার কামনার ধন কণ্ঠস্বর বলো আর দুটো কথা বলো চলে যেও না সেদিনকার মতো কোন দিনকার মতো আমি জিজ্ঞাসা করি সংশয়ে সন্দেহে মাথা ঠিক আছে তোর সে যে সোমবার রাত্রে আমি সেদিন আর অন্তরের কান্না চাপতে পারিনি রাতের বেলায় সবার ঘরের জানালায় বসে চেঁচিয়ে উঠেছিলাম জেন জেনায়ার এই বলে সঙ্গে সঙ্গে তোমার এই কণ্ঠস্বরে জবাব পেলাম অনেক দূর থেকে যেন এই যে এই যে আমি আমি আসছি কোথায় তুমি তুমি কোথায় সোমবার রাত্রে আমার গায়ে কাটা দিয়ে উঠল ভগবানের লীলা ছাড়া আর কি মিস্টার অস্টারের কথাও আমি যেন শুনতে পেয়েছিলাম সেদিন আমার কথা উনি তেমনিই শুনতে পেয়েছিলেন অনুযোগের সুরে কাতর কণ্ঠে তিনি বললেন আসছি মানে কি দুটি কথা মাত্র পৌঁছে দেয়া তোমায় কাছে পাওয়ার জন্য যখন সমস্ত অন্তর উদ্গ্রীব হয়ে আছে যেন চলে গেলে না কেন আমি বেশি কিছু চাইব না শুধু কণ্ঠস্বর হয়েই তুমি থাকো একটুখানি জেন চলে গেলে না যাইনি যাব না বলতে বলতে আমি তার হাতে হাত রাখলাম আকুল হয়ে যে হাতখানি প্রসারিত করে তিনি ধরছিলেন হাত জেন তোমার হাত এই তো সে চাপাকলির মতো সরু সরু আঙুলগুলি চোখে দেখতে না পেলও আর স্পর্শ তো আমি ভুলিনি জেন একই প্রহেলিকা হাত যদি থাকে তুমিও আছো কই কোথায় পরক্ষণে তিনি টেনে আমায় কাছে নিয়ে এলেন জেন সত্যিই তুমি তুমি মরে যাওনি এক বস্ত্রে কানাকড়ি হাতে না নিয়ে দুনিয়ার পথে বেরিয়েও তুমি বেঁচে ফিরে এসেছ এসে থাকো যদি আর যেও না আর যেও না জেন আর যেও না না আমি যাইনি তিন দিন বাদেই তাকে বিবাহ করলাম আমি আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে ছিল শার্লট ব্রান্টের লেখা উপন্যাস জেন আয়ারের শেষ পর্ব পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ